তো 44টা ক্লাস চলে গেছে, এটা 42টা ক্লাস কেন বলে? আমাকে দিয়ে আসলে ক্লাস নেওয়াইতে নেওয়াইতে আপনারা পাগল বানায় ফেলাইতে চাইতেছে। আরে ইয়ে না, গভর্নমেন্ট থেকে একটু নিয়ে নিচ্ছে আর কি। ইমনের নাকি আরো 1 মাস ক্লাস লাগবে। আমারও লাগবে। এই যে আপনাদের জন্য পরের ব্যাচ, আমরা ওই ইয়ের মতো আর কি, ওই যে ক্লাস না, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাইয়া ক্লাস করতে যে ইঞ্জিনিয়ারিং একটা ইয়ে মুভি দেখলাম যে নাম ভুলে গেলাম, আমির খানের, আমির খানের 3 ইডিয়টস এ না ওইটা না, হ্যাঁ চিলিজিস মনে, ইয়েস ওইটা ওইটাই, ও এক ক্লাস থেকে বের হয়ে যেত আরেক ক্লাসে গিয়ে ক্লাস করতো। আমরা এরকম আর কি, সব ডিপার্টমেন্টে, রংপুর, দিনাজপুর, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, দেখে না সব জায়গায় ক্লাস করতো, খালি লিঙ্ক দরকার। সমস্যা নাই। আচ্ছা আপনাদের কাছ থেকে কি কি আপনাদের কাছ থেকে সরি আপনাদের কাছে কি এলইডি থেকে ফোন গিয়েছে? না কেউ দেয়নি, আমাকে দেয়নি, অন্য সবাই অন্য সবার দেয় না কাছে কি আপু, দেয় এলইডি না। থেকে? আচ্ছা মর্নিং ব্যাচের কাছে এলইডি থেকে ফোন করেছিল যে আপনারা এনরোল করেছেন, আপনারা ক্লাস করতে রাজি কিনা? আপনাদেরকে যদি এটা বলা হয় আপনারা কি বলবেন? এনরোল বলতে আবার মানে মানে কি? আপনারা রেজিস্ট্রেশন তো করেছেন, হ্যাঁ আমরা তো তো ক্লাস করতেছি। অনেক সময় দেখা যায় ভাইয়া বাই মিস্টেক ওরা হয়তো কোনো কারণে হয়তো আপনারা যে ক্লাস করছেন এটা হয়তো তাদের কাছে এন্ট্রিটা ওইভাবে ক্লিয়ারলি থাকে না, বা হয়তো ভুলবশত ওরা আবার ফোন দিয়ে ফেলে, তো ওই সময় আপনারা কি বলবেন? আবার মোরা যুদ্ধে যাব? যাবেন হ্যাঁ, কোথায় ক্লাস করবেন? আবু সুফিয়ান ভাইয়ের ক্লাসে, হুম আবু সুফিয়ান ভাইয়ের যে ক্লাসে। সেক্টরে নামে যাব, আবু আমেরিতে সুফিয়ান আপনার ভাইয়ের ক্লাসে। ক্লাসে যাবেন? হ্যাঁ, উনি কি ডিজিটাল মার্কেটিং করায়? না তাহলে ডিজিটাল মার্কেটিং এ চলে ইয়াতে চলে যাবো আর কি। তুই আমার সাথে চলে আয় রেজিস্ট্রেশন বেটা, করেছেন ডিজিটাল মার্কেটিং এ, আপনাকে তো দিবে না, নাহলে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে চলে যাব। লাইভ হচ্ছে দিবে না, না তো। লাইভ আপনি হচ্ছে, হচ্ছেন, আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং এ করেছেন তো রেজিস্ট্রেশন, আপনাকে দিবে না ওয়েব ডেভেলপমেন্টে যেতে? আচ্ছা যদি আপনাদের কাছে ফোন আসে ইনফর্ম করে দিবেন যে আপনারা কোর্স করেছেন বা শেষ করেছেন, কারণ আপনারা যদি বলেন শেষ করিনি আমি আবার ক্লাস করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আরেকটা মানুষের সিটটা ফিল আপ করে দিচ্ছেন আপনারা। জি আপু, এই কাজটা কাইন্ডলি করবেন না কেউ। জি আপু। আচ্ছা সৈকত, 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 জি আপু, হ্যাঁ এখন বলেন ভাইয়া, গুগল ইন্ডেক্সিং আমরা কেন করি, গুগল ইন্ডেক্সিং কেন করতে হবে, আর হচ্ছে কিভাবে করব, কোথায় কোথায় যেয়ে করতে হবে? আপনি যেখানে যেখানে যেতে বলবেন শুধু ফজলুল ভাই ওই ওই জায়গায় কার্সর নিয়ে যাবে। আপনি ওকে হচ্ছেন কিছু আমাদেরকে বুঝান, মোটামুটি, আপনি বলেছেন আপনি বুঝতে পেরেছেন, হ্যাঁ কিছু কিছু সব মোটামুটি বুঝছি। ওই যে ইনস্টল গুলো করা আর কি, যে প্রথমে যখন সি ব্যানারে ঢুকে, ঢুকার পর একটা ইন্টারফেস আসে না, ওইখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, তারপর ওইখানে কি করবেন, সাব ডোমেইনটা ওপেন করবেন। এই যে সাবডোমেইন ওপেন করা হলো, তারপরে গুগল ইন্ডেক্সিং, মানে গুগল হ্যাঁ ইন্ডেক্সিং না, ইন্ডেক্সিং হচ্ছে প্রত্যেকটা সার্চ কনসোলে ইন্ডেক্স করা, প্রত্যেকটা সার্চ কনসোলে আপনাকে আপনার নামটা দেয়া, বা আপনাকে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আপনার রেজিস্ট্রেশন করে দেয়া যে আমি নামে একটা মানুষ আছে, সৈকত নামে একটা মানুষ আছে, এটা কেন জানে? কারণ আপনার আব্বা আম্মা আপনাকে সৈকত নামে ডাকে, আপনাকে স্কুলে ভর্তি করিয়েছিল, আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখেছে, এই জন্য। তো আপনার যে একটা ওয়েবসাইট আছে এইটা মানুষকে জানানোর জন্য হচ্ছে, মানুষকে জানানোর জন্য গুগলে দিতে হয়, মানুষকে জানানোর জন্য আমাদের যেই সার্চ ইঞ্জিন গুলি আছে তার মধ্যে গুগল আছে, বিং আছে, বাইডু আছে, ইয়েন্ডেক্স আছে, ইয়েন্ডেক্স আরইউ আছে, তো আমাদের হচ্ছে এর মধ্যে আমরা এখান থেকে করতে পারি হচ্ছে 4টাতে, সরি ইয়াহু আছে 5টা, 6টা আছে হচ্ছে সার্চ ইঞ্জিন, এর মধ্যে 4টাতে আমরা ইন্ডেক্সিং করতে পারি, কোনটা কোনটা বলেন? কোথায় বলেন কোনটা কোনটা? না না একটু লিঙ্কটা কালেক্ট করে, লাইভের লিঙ্কটা কালেক্ট করে একটু আপনাদের গ্রুপে দিয়ে দেন, আমি অফিসে দিয়ে দিই। জি সৈকত, কোনটা কোনটা? আচ্ছা,
বাবু কোশ্চেন আপু কোশ্চেন বুঝি নাই কোশ্চেন হচ্ছে আমরা এখান থেকে চারটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করতে পারি কোথায় কোথায় করতে পারি এই বিং আই তো হচ্ছে কি আমরা কোথায় কোথায় খুঁজি যে কোনো ওয়েবসাইট ভাইয়া সৈকত তো বলেছে বুঝেছি সৈকত কালকে ক্লাসের কিচ্ছু করে নাই ও ফার্সি বলেছে সি প্যানেল তখনই আমি বুঝেছি যে ও বুঝেনি কিন্তু আমরা বাইডুতে করতে পারি না আমরা বিং এ গুগলে আর হচ্ছে ইয়েন্ডেক্স এ করতে পারি ইয়েন্ডেক্স এ আর বাইডুতে করতে গেলে ইয়েন্ডেক্স আর বিং এ করতে গেলে কি করতে হয় বলেন তো অন্য জায়গায় তো আমরা কি HTML ফাইল নেই জিজ্ঞেস করা ইফতি 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 তো মিউট করা না ইফতি ও ইফতি তো লিখতেছে ইফতি তো কথা বলতে পারে না একদিন কথা বলতে পারে আরেকদিন পারে না কেন ভাইয়া ইফতি আবার করবে আচ্ছা ভাইয়া ইন্ডেক্সিংটা আমরা খুব দ্রুত শেষ করি সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং কেন প্রয়োজন হয় আমরা ওয়েবসাইট রেডি করলাম ওয়েবসাইটের কাজ করলাম আমরা থিম ইনস্টল করলাম আমার ভিডিও হইছে ফজল ভাই আমি ভুলে গেছিলাম আমি করে দিব প্রবলেম নাই আমি একটা করতেছি মানে জাস্ট একটা ইয়ে মানে ওটা হচ্ছে যে গাড়ি কেনার কিছু টিপস আর কি আচ্ছা আচ্ছা করেন এটা পোস্ট দিব আজকালকে মধ্যে আচ্ছা আপু ডিসকানেক্ট না সম্ভবত হ্যাঁ এটা বলবো যে আমাদের নেট অনেক ভালো আমরা চট্টগ্রামে যেটা যার কাছ থেকে লাইন নিছি ও তো শেয়ার লাইন অনেক ভালো যেমন আমি গত এক মাস ভাই ঢাকায় মানুষ বেশি না ওখানে ট্রাফিক বেশি সেজন্য আর কি ডিস্টার্ব করতেছে ইন্ডেক্সিংটা মানে আমাদের আবার সবারই দরকার আমি নিজেও ভুলে গেছি কোনটা পিন্টারেস্ট ইন্ডেক্সিং হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্সিং এটা আসলে যখন ভাইয়া আমরা নিজেরা নিজেরা পেয়ে যাব এক একটা সাবডোমেন ঠিক আছে তখন বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হবে তখন মনে পড়বে চলে গেছে আচ্ছা কারোর কি নিজস্ব কোন ওয়েবসাইট আছে সরি আমার ইলেকট্রিসিটি চলে গেছে জি ভাইয়া আরে আমাদেরকে দিবে তো নাজম ভাই দিবে না না তা দিবে কিন্তু আজকে যখন করব হ্যালো কাটটা হয়ে গেল আর কি হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া সরি আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আমি যতক্ষণ পিসিতে আছি থাকবো বাকিটুকু আমি মোবাইলে কানেক্ট হয়ে যাব ইটস ওকে ম্যাম আমার এখানে প্রতি 15 মিনিট অন্তর অন্তর কারেন্ট যায় এবং আসে প্রতি 15 মিনিট অন্তর অন্তর কারেন্ট যায় এবং আসে আধা ঘন্টা থাকে না ইন্ডেক্সিং এর যেটা বলছিলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের আপনি আপনি ওয়েবসাইট সম্পূর্ণ রেডি করার পরে আপনার যদি ইন্ডেক্সিং না করান এবং সাইট ম্যাপে গুগলের সাইট ম্যাপে যদি আপনার ওয়েবসাইটকে এন্ট্রি না দেন এন্ট্রি না করান তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটাকে কেউ নামে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে না এখন আপনি ধরেন গুগলের সার্চ ইঞ্জিনে আপনি হচ্ছেন এই আপনার এই সাইটটাকে ইন্ডেক্সিং করালেন কিন্তু আপনি অন্য কোনো সার্চ ইঞ্জিনে করালেন না তাহলে অন্য কোনো সার্চ ইঞ্জিনের থ্রুতে কেউ যদি আপনাকে খুঁজে পাবে না
তো আমরা এখান থেকে চারটি জায়গায় করতে পারি, আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে বাইডু, বিং, গুগল, ইএনডেক্স। বাইডু আর ইএনডেক্স হচ্ছে চায়নার জন্য, বিং হচ্ছে ইউএসএ তে, গুগল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? ইয়াহু। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে প্লাগইনে যেতে হবে। ফজলুল ভাই একটু প্লাগইনে যাবেন। প্লাগইনে আমরা যে কোনো ওয়েবসাইট, যে কোনো নতুন ওয়েবসাইট আপনাদেরকে যখন ইয়ের জন্য দিবে, ভাইয়া এখানে না, ইনস্টল প্লাগইন না, একটু হোল্ড। আপনাদেরকে যে কোনো ওয়েবসাইট হয়তো দিতে পারে, তুমি আমার ইন্ডেক্সিং করে দাও। ইন্ডেক্সিং এ হয়তো $10 থেকে $15 উপরে কেউ অফার করে না, ইন্ডেক্সিং করে দিবেন। ইন্ডেক্সিং এর জন্য প্রথমে তার এই ওয়েবসাইটের হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস লাগবে। অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দেওয়ার পরে আপনি প্লাগইনে আসবেন। প্লাগইনে আসলে অ্যাড নিউ, অ্যাড নিউ, সেকেন্ড ওয়ান, প্লাগইনে গেলে দেখেন সেকেন্ড ওয়ান, অ্যাড নিউ। এই অ্যাড নিউ তে যাবেন। অ্যাড নিউ তে গেলে তারপরে হচ্ছে ভাই অ্যাড নিউ তে ক্লিক করেন। এখানে এই যে সার্চ প্লাগইন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের করতে হবে যে এসইও অর ইয়োস্ট এসইও, ওয়াই ও এ এস টি, এসইও অর এসইও, এই দুইটার যে কোনো একটা দিয়ে সার্চ করলে আপনারা এই যে ক্লাসিক এডিটর যে জায়গায় এই জায়গাটা, অথবা অ্যান্টি স্প্যাম যে জায়গাটা এই জায়গাটা, এই দুইটা জায়গায় যে কোনো একটা জায়গায় হচ্ছে আপনারা ইয়োস্ট এসইও কে পেয়ে যাবেন। ইয়োস্ট এসইও কে পাওয়ার পরে ওই ইয়োস্ট এসইও কে ফার্স্টে ইনস্টল করতে হবে, সেকেন্ড আপডেট অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখেন ইয়োস্ট এসইও কিন্তু এখানে এখন অ্যাক্টিভ করা, এই যে এখানে দেখেন অ্যাক্টিভ করা আছে। আপনাকে এখানে ইনস্টল, ফার্স্টে আপনি এখানে দেখবেন ইনস্টল নাও, এই যে পাশেরটার মতো, তারপরে ইনস্টল করে ফেললে এখানে অ্যাক্টিভ লেখাটা আসবে, অ্যাক্টিভ করে দিয়ে এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় গেলে ভাইয়া একটু স্ক্রল করেন বাঁ পাশে, নিচে দেখেন এই যে এসইও, ওয়াই এসইও, ওয়াই এসইও, জি, এই জিনিসটা আমাদের লাগবে। আমরা যখন অন পেজ এসইও করবো, অফ পেজ এসইও করবো, আমরা যখন এই ইয়ে করবো, ইন্ডেক্সিং করবো, ইন্ডেক্সিং করবো, এই তিনটা জিনিসের জন্য আমাদের এই ইয়োস্ট এসইওটা লাগে, আরো কিছু জিনিসের জন্য লাগে। ইয়োস্ট এসইওতে যাব, আমরা যখন ইন্ডেক্সিং এর জন্য যাব তখন ইয়োস্ট এসইওতে যাব। ইয়োস্ট এসইওতে যাওয়ার পরে জেনারেলে যাব, জেনারেল ভাইয়া, জেনারেল উপরে, জেনারেল, জি, জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে ওয়েবমাস্টার টুলে যাব, ওয়েবমাস্টার টুল, ওয়েবমাস্টার টুলসে যাব। ওয়েবমাস্টার টুলসে গেলে এই যে দেখেন এই চারটা সার্চ ইঞ্জিনে আপনাকে হচ্ছে ভেরিফাই করতে দিবে, যেখানে নাজমুল অলরেডি বিং করেছে, গুগল করেছে, ইন্ডেক্স করেছে, কিন্তু নাজমুল বাইডু করতে পারেনি, কারণ বাইডু আমাদের এখান থেকে হচ্ছিল না। এখন কথা হচ্ছে বিং এর ভেরিফিকেশনের জন্য যখন বিং ওয়েবমাস্টার টুলে যাবেন, যদি আপনার গুগল দিয়ে ওখানে লগ ইন করা না থাকে, তাহলে ফার্স্ট আপনাকে লগ ইন করতে হবে, তারপরে সেখানে HTML ট্যাগ দিবে। ভাইয়া এই বিং ওয়েবমাস্টার টুলটাতে ক্লিক করেন আপনি, এই যে দেখেন ভাইয়ার সাইন ইন নেই, দ্যাটস ওয়াই ভাইয়ার এরকম ইন্টারফেস এসেছে, আপনাদেরও সেম আসবে। তারপর সাইন ইন করবেন আপনার জিমেইল অর আপনার আউটলুক, মাইক্রোসফটের যে কোনো একটা দিয়ে আউটলুক করে নিয়ে নিলে, সাইন ইন করে নিলে হয়ে যাবে। তারপরে দেখেন ইন্টারফেসটা কি আসতেছে, জাস্ট ইন্টারফেসটা দেখাচ্ছি, কারণ অলরেডি ওটা ইন্ডেক্সিং করা হয়ে গেছে। যদি অন্য ওয়েবসাইট করতে চায় তখন তার রিজিনগুলো দেখাবে না? হ্যাঁ, সেম ওয়েতে, সেম ওয়েতে আপনাকে জাস্ট গুগল দিয়ে ইয়ে করে নিতে হবে। এই যে এখানে হচ্ছে বিং এ, বিং এ যেটা করতে হয় যে এই যে যে এন্ট্রি, এন্ট্রি ইওর ওয়েবসাইট ইউআরএল দেখতে পাচ্ছেন, আমি মার্ক করেছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যেটা https://marketdigitalmarketing.nkrit.com ওই টোটালটুকু এখানে সাইডের, মানে আপনার সাইটের যেই ভাইয়া ডব্লিউপি ছাড়া, ডব্লিউপি ছাড়া যেটা এতদূর পর্যন্ত কারণ এটা তো অলরেডি অ্যাড হয়ে গেছে, ওর কিন্তু অলরেডি সাইট ম্যাপ করা হয়ে, সরি, বিং এ ইন্ডেক্সিং করা হয়ে গেছে। এই যে এখানে দেখেন সেটা হচ্ছে XML ফাইল, সেটা আমাদের প্রয়োজন নাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে HTML মেটা ট্যাগ, HTML meta tag হচ্ছে আমরা ভেরিফিকেশন কোডটা পাবো। ভাইয়া HTML meta tag এ ক্লিক করেন, HTML meta tag এ ক্লিক করলে এই যে এখানে দেখেন একটা কোড চলে এসেছে, meta name দিয়ে এই যে এখানে একটা কোড, এই কোডে দেখেন এই যে মাঝে যে সংখ্যাগুলি কোলন, কোলন দেওয়ার পরে, কোলন দেওয়ার পর, কোলন না, এটাকে কি বলে, কি বলে ভাইয়া, আমি তো ভুলে গেছি, না 44 এর আগে যে সাইনটা আছে এটা, এটাকে কি বলে, ডাবল কলন না,
ডাবল কোলন ইনভার্টেড সেমিকোলন সেমিকোলন না সেমিকোলন না ডাবল কোলন কি যেন ভুলে গেছি আচ্ছা এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে আপনার এই যে লাস্টের এ ওয়ান পর্যন্ত যতটুকু এই কোডটুকু নিয়ে আপনাকে ভাইয়া ওই যে পাশের ট্যাবে যান একটু এই কোডটুকু এখান থেকে নিয়ে ভাইয়া এটা দিয়ে না এখন দিয়ে না এখন দিয়ে না ওর ভেরিফাই হয়ে গেছে তো আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি ভাইয়া পাশের ট্যাবটাতে যেটা জেনারেল ইওস্ট এসইও লেখা আছে পাশের ট্যাব জি এখানে এনে যে বিং এ দিবেন বিং এ দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন সেভ চেঞ্জ দিয়ে দিলে আপনার এইখানে ইনডেক্সিং এর আরেকটু কাজ বাকি থেকে যাবে সেটা হচ্ছে পরবর্তীতেই বিং ওয়েবমাস্টার টুলে আসবেন বিং ওয়েবমাস্টার টুলে এসে যে ভেরিফাই এখানে দিয়ে দিবেন এই যে ভেরিফাই দিয়ে দিবেন এই যে দেখেন ভেরিফাই এই ভেরিফাই দিয়ে দিলে ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে লিখা আসবে যে আপনার এটা হয়েছে কি হয়নি যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে হচ্ছে আপনার বিং এ শো করতে কিছুটা সময় লাগে অনেক সময় হচ্ছে ইনস্ট্যান্ট শো করে ফেলে এটাই হচ্ছে গুগল মানে সরি এটাই হচ্ছে সার্চ কনসোলে ইন্ডেক্স করা সার্চ কনসোলে জানানো যে হ্যাঁ এই নামে একটা ওয়েবসাইট আছে বিং এবং হচ্ছে আপনার ইন্ডেক্স দুইটার প্রসিডিউর সেম এখানে এইচটিএমএল মেটা ট্যাগ আছে ইন্ডেক্সে গিয়ে পাবেন শুধু মেটা ট্যাগ কোনো এইচটিএমএল মেটা ট্যাগ পাবেন না এইচটিএমএল মেটা ট্যাগ পাবেন না সেখানে পাবেন হচ্ছে শুধু ও মেটা ট্যাগ আচ্ছা এখানে আর এখানে যে সংখ্যাটা আছে 44 থেকে শুরু A1 এ গিয়ে শেষ কিন্তু ও কালকে যেটা করছে বিং এ এটা তো এই নম্বরটা এখানে দেখা যাচ্ছে না 44 ও নাই এখানে A1 কারণ হচ্ছে দুটো দুটো পিসি থেকে দুজন দুটো পিসি থেকে দুইজন দুইটা জিমেইল থেকে ট্রাই করছেন ও আচ্ছা তাহলে করব কি ওই যে এই জিনিসটা অলরেডি হয়ে গিয়েছে কপি করে এই জিনিসটাকে কপি করে এনে আমি এখানে পেস্ট দিব না এখানে পেস্ট দিব পেস্ট দাও ওই যে দেখেন বাইডুর উপরে ভেরিফিকেশন কোড যেখানে লেখা না হ্যাঁ এই যে এই যে এখানে 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 এই যে এখানে না ভাই পাশের ট্যাবটাতে যান ইওস্ট এসইও ট্যাবটাতে যান হ্যাঁ এখানে এই যে এই জায়গাটাতে কপি করে পরে জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিব ও সেভ চেঞ্জ দিয়ে আমরা হচ্ছে আবার বিং ওয়েবমাস্টার টুলের টু ইয়েতে যান ট্যাবে যান আমাদের এখানে কারোর কি ওয়েবসাইট আছে যেটা এই ওয়েবমাস্টার ইনডেক্সিং করা নাই এই মুহূর্তে কারোর আছে ভাইয়া বিং এর এই এই এটা মুছে ফেলেন আপনি আপনি এটা এখানে দেন তাহলে আমি বুঝাচ্ছি বিং এর এই যে কোডটা দেয়া আছে কোডটা মুছে ফেলেন কোডটা ডিলিট করেন ডিলিট করে আপনি ওখান থেকে কোডটা এনে এখানে বসান এটা ওই যে আপনার ওইটা কপি হয়নি ভাইয়া এটার তো কপির অপশন মনে এখানে এরকম এটা এভাবে কপি এটা এটা কপির অপশন এই যে এটা পুরোটাকে ধরে কপি করতে কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে বা ইয়েতে বসাতে হয় বসিয়ে সেখান থেকে শুধু ওই পোরশনটাকে কপি করে আনতে হয় এমএস ওয়ার্ড অথবা নোটপ্যাডে বসাতে হয় এখন ওইটুকু কপি করে নিতে হয় এখন হচ্ছে সেভ চেঞ্জ এখন হচ্ছে বিং ওয়েবমাস্টার টুলে যান নিচে ভেরিফাই ভেরিফাই তে ক্লিক করেন ভেরিফাই হ্যাঁ ও আচ্ছা হয়ে গেছে এই যে বুঝছি তার মানে হচ্ছে এটা এটা না করা অবধি আপনি একটা ওয়েবসাইট যত রিচ বা যত এসইও করি রেডি করেন না কেন যতই আপনি কিওয়ার্ড দেন না কেন যতই আপনি কি বলবো ওটার অন পেজ এসইও থেকে শুরু করে অফ পেজ এসইও অন পেজ এসইও সমস্ত কিছু করলেন কিন্তু আপনি গুগলে ইন্ডেক্সিং করলেন না আপনার ওয়েবসাইট কখনো র্যাঙ্কে আসবে না কারণ উইদাউট ইন্ডেক্সিং এ র্যাঙ্কিং এর কাজ করা হয় না ফার্স্টে যেটা করতে হয় একটা ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট বিল্ড আপ করা ওয়েবসাইটের থিম ইনস্টল করা তারপরে ওয়েবসাইটের হোম পেজ হোম বাটন যা আছে সেগুলিকে ফিক্সড করা তারপরের কাজ হচ্ছে আমাদের এসইও এর কাজ সেটা হচ্ছে ইন্ডেক্সিং করা সাইট ম্যাপ করে দেয়া ইন্ডেক্সিং সাইট ম্যাপ করার পরে আমাদের যতগুলি পোস্ট যায় সেটাকে আমরা অন পেজ এসইও করি এবং অন পেজ এসইও করে সেখানে হচ্ছে এটা কি
পারমালিংক গুলি যখন পোস্ট করি অন পেজ এসইও করি তখন হচ্ছে পারমালিংকের যেটা থাকে যে আমাদের প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা লিংক হবে ওই লিংক গুলি এসইও ফ্রেন্ডলি করে দেয়া, তারপরে আমরা হচ্ছে এই টোটাল কাজটুকু করার পরে বাকি যে কাজটুকু থাকে সেটা হচ্ছে অফ পেজ এসইও এর কাজ, সেটা হচ্ছে ওই ব্যাক লিংক করা। বুঝতে পারলেন? আপনারা কি বুঝতে পেরেছেন সবাই আমার কথাগুলো নাকি আবার রিপিট করব? আচ্ছা এটা কোনটা বিং করছি তো গুগলটা কি আবার এখানে করা যাবে? করা যাবে তাহলে ভাইয়া, মানে এই ডাবল ডাবল করা উচিত না, আমরা যেটা করছি এখন কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এই সাইডটা। সেম একই প্রসিডিউর না? আমি এখানে এখানে করা যাবে। আপনাদের এটা যদি কনফিউশন থেকে থাকে ভাইয়া, এটা নিয়ে যদি আরো কনফিউশন থেকে থাকে কোনো মানে টেনশনের কিছু নাই, আপনাদের ওয়েবসাইট মেবি কালকের মধ্যে চলে আসবে। চলে আসলে আমরা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে ফার্স্টে আমরা আবার ইন্ডেক্সিংটা আরেকবার দেখব। জি সবাই সবাইটা করে নিবি আর কি একসাথে, সবাই সবাইটা একসাথে করে নিবে। জি মানে কালকে 15টা পাওয়া যাবে একই সাথে, আপনারা এটা করতে 10 মিনিট লাগবে না। হ্যাঁ এটা করতে 10 মিনিট লাগবে না, আপনারা করে নিবেন। এটা কি কি টেকনিক্যাল, এই কাজটা কি টেকনিক্যাল এসইও বলে? এটা টেকনিক্যাল এসইও, এটা টেকনিক্যাল এসইও। ওকে এইটা করা, তারপরে যে পারমালিংক করা ওইগুলি সমস্ত কিছু হচ্ছে টেকনিক্যাল এসইও এর আন্ডারে পড়ে। এখন এখন হচ্ছে আমাকে যেটা একটু আগে আপনারা বললেন যে গ্রুপ ওয়ার্ক, এখন আপনাদের নেক্সট ক্লাসের গ্রুপ ওয়ার্কটা আগে দেই, তারপর আজকের জিনিসটা আমি বোঝাই। নেক্সট ক্লাসের গ্রুপ ওয়ার্ক হচ্ছে আপনারা একটা টপিক রেডি করবেন, টপিকের মধ্যে আপনাদের কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ডের কিওয়ার্ড ডেন্সিটি মানে কিওয়ার্ড খুব বেশিও দেওয়া যাবে না, কিওয়ার্ড খুব কমও দেওয়া যাবে না। একটা সেন্টেন্সের মধ্যে 20টা ওয়ার্ডের বেশি একটা সেন্টেন্স হতে পারবে না, তাহলে তার রিডেবিলিটি আপনার এসইও ফ্রেন্ডলি হবে না। তো আপনারা ওইভাবে মোটামুটি একটা প্যারাগ্রাফ তিন ভাবে তিনটা প্যারা লিখবেন, একটা প্যারাগ্রাফ তিনটা প্যারা লিখবেন এবং ওই টপিক রিলেটেড চারটা ছবি সিলেক্ট করবেন, ওইটার একটা হেডলাইন, একটা সাব হেডলাইন যেটা মানে হেডিং সাব হেডিং, তারপরে হচ্ছে মেটা ডেটা বা মেটা ট্যাগ যেটা, এগুলিকে আপনারা হচ্ছে রেডি করবেন। রেডি করে কালকে সেটাকে প্রপার ওয়েতে আমরা করব, কারণ অন পেজ এসইও করতে গেলে উইদাউট টপিকে আপনি কখনোই অন পেজ এসইও কমপ্লিট করতে পারবেন না। অন পেজ এসইও কমপ্লিট করতে গেলে আমাদের ফার্স্টে পোস্টে যেতে হবে ভাইয়া, পোস্টে যাব। হ্যাঁ পোস্টে গেলে অ্যাড নিউ, অ্যাড নিউ, এখানে অল পোস্ট হচ্ছে ওনার পুরনো পোস্ট, অ্যাড নিউ তে গিয়ে আপনাকে নতুন পোস্ট করতে হবে। বায়ার যদি তার পুরনো পোস্টকে বলে যে আমি এইটার অন পেজ এসইও করতে চাই, তাহলে পুরনো পোস্টটাকে ক্লিক করে যেই পোস্টটা বলবে সেই পোস্টটাতে করতে হবে। এইখানে এখন দেখেন আপনার ইন্টারফেস একরকম আসছে, আরেকজনের ইন্টারফেস আরেক রকম আসছে, এটাতে টেনশনের কিছু নাই। ভিতরের ইন্টারফেস হয়তোবা একটু চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়, কিন্তু ম্যাক্সিমাম জিনিস সেম। এখন দেখেন আপনার এসইও করার জন্য আপনি যে ইয়োস্ট এসইওটা প্লাগইন করেছেন, দ্যাটস ওয়াই আমি গতকাল বলেছিলাম যে ভাইয়া এই ডান পাশে একটা জিনিস দেখাবে এসইও করার, ইয়োস্ট এসইও প্লাগইনের জন্য, কালকে মনে আছে ফজল ভাইয়া? এখানে দেখেন রিডেবিলিটি নট অ্যাভেলেবল, এসইও নট অ্যাভেলেবল। এখন হচ্ছে এখানে যখনই আপনি কোনো কিছু, এই যে প্যারাগ্রাফ লিখা, এখানে যখনই কোনো কিছু লিখা শুরু করবেন এই জায়গায় আপনার রেড অরেঞ্জ কালারের দুইটা ইমোজি দেখাবে, এবং এটা স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন এসইও, এই যে এসইও দেখছেন, এই যে রিডেবিলিটি দেখতে পাচ্ছেন, রিডেবিলিটিতে ক্লিক করলে দেখবেন যে এইখানে কোনটা কোনটা, আপনাদের এখন অপশনগুলি পাবেন না কারণ ওই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, যখন এখানে কিছু লিখবো তখন দেখবো এখানে এখানে চেঞ্জ চলে আসবে, কোথায় কোন অপশনে ভুল আছে এখানে তারা আপনাকে শো করতে থাকবে, কোথায় কোন অপশনটা এসইও ফ্রেন্ডলি না সেটা শো করতে থাকবে। ট্রাই করতে হবে এখানকার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইনের এসইও করার জন্য, যদি এটা প্রত্যেকটাকে আপনি গ্রিন করে দিতে পারেন, ইমোজিটা স্মাইলি দিয়ে দিতে পারেন, তাহলে আপনারটা প্রপার অন পেজ এসইও হবে, প্রপার অন পেজ এসইও। তো সেটার জন্য আমরা ফার্স্টে কিছু লিখি ভাইয়া, লরেম ইপসাম থেকে কিছু টেক্সট কপি করে এনে এখানে বসান। আমি আমার গার্মেন্টস সোর্স লরেম ইপসাম না, এখানে না, আমার এখানে না, এই যে নিউ যে ট্যাবটা আছে ভাইয়া, হোম, এই যে বিং 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 ওয়েবমাস্টার টুলের ট্যাবটা কেটে পাশের ট্যাবটাতে যান, এটা কেটে দিয়ে, এটা কেটে দিয়ে পাশে, হ্যাঁ এখানে লিখেন লরেম ইপসাম, লরেন ইপসাম, হ্যাঁ
এই যে চলে এসেছে, লরি ইপসাম হচ্ছে এমন জায়গা যার কোনো লিখা বা যার কোনো টেক্সটের কোনো কপিরাইটেড ইস্যু থাকে না, কারণ এখানে কোনো কিছু থাকে না, ওরা খালি লরি ইপসাম লরি ইপসাম এই লিখে ক্লিক করেন ভাইয়া। হ্যাঁ করতেছি, আমি লিখে নিয়েছি জিনিসটা। ও আচ্ছা আচ্ছা, আসলো এখান থেকে দুটা প্যারা কপি করে নিয়ে নেন। হ্যাঁ এই প্যারাটুকু কপি করেন। এই যে এখন লর্ড ইপসামে দেখেন, এইখানে চাইলে আপনি লাইন বোল করা, এই যে এখানে দেখেন ভাইয়া প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের এখানে ক্লিক করেন, এই যে হেডিং, হেডিং টু, হেডিং থ্রি, হেডিং ফোর, হেডিং ফাইভ, সিক্স, এভাবে যে দেয়া, এটা হচ্ছে কোথাও যদি বড় আকারে লিখতে হয় যে এটার হেডিং দেয়া, এটার সাব হেডিং দেয়া, তার সাব হেডিং দেয়া হয় না, আমরা কখনো কোথাও নিউজ করতে গেলে ওই অপশনটা এখানে পাবেন। এখানে বোল্ড করার আছে, দেওয়ার আছে, এখানে হচ্ছে লিঙ্ক করা, যেটা বলেছি আমরা পড়তে, আমরা কোনো ব্লক সাইট পড়তে গেলে ব্ল্যাক লিখার মাঝে হয়তো একটা ওয়ার্ড আমরা দেখতে পাই ব্লু, যেই একটা ওয়ার্ড ব্লু দেখতে পাই ওই একটা ওয়ার্ডে ক্লিক করলে আমাদেরকে আরেকটা পেজে গিয়ে নতুন আরেকটা ওয়েবসাইট বা আরেকটা লিংক ওপেন করে দেয়, এইটাকে হচ্ছে আউটবাউন্ড লিংক বলা হয়, এইটাকে আউটবাউন্ড লিংক বলা হয়, এই নামটা মনে রাখবেন আপনারা, কারণ নিচে দেখবেন এসইওর ওখানে যে আউটবাউন্ড লিংক যদি আপনার প্রপার না থাকে তখন সে রেড মার্ক হয়ে থাকবে, সে গ্রিন হবে না, তো আপনাদের খুঁজতে হবে তখন আউটবাউন্ড লিংক কোনটা, আউটবাউন্ড লিংক কোনটা। সো এটা আগে থেকেই বলে দিলাম, এখান থেকে যেটা করবেন সেটাকে আউটবাউন্ড লিংক বলা হয়। একটা প্যারাগ্রাফের মধ্যে চার থেকে পাঁচটা আউটবাউন্ড লিংক দেওয়া যায়, চার থেকে পাঁচটা আউটবাউন্ড লিংক। এখন বলতে পারেন আপু আমি আউটবাউন্ড লিংক কেন দিবো, আউটবাউন্ড লিংক কার দিবো, আমার ওয়েবসাইট, আমি আরেকজনের ওয়েবসাইটে কেন ভিজিটর পাঠাবো, প্রয়োজন নাই আপনার ওয়েবসাইট থেকে আরেকজনের ওয়েবসাইটে ভিজিটর পাঠানোর, আপনার ওয়েবসাইটের এই পোস্টটা যারা দেখবে তাদেরকে আপনার ওয়েবসাইটের অন্য পোস্টের লিঙ্ক গুলি দিয়ে দিবেন, অন্য পোস্টের লিঙ্ক গুলিকে এখানে আউটবাউন্ড লিঙ্ক আকারে দিয়ে দিলে তাহলে হবে কি, তারা এখানে যখন ক্লিক করবে তারা আপনার এই পোস্টটা ছাড়াও আপনার পেজের, সরি আপনার ওয়েবসাইটের অন্য যে পেজগুলি থাকবে ওই পেজগুলিতে ভিজিট করবে, তাহলে আপনার ইচ প্রত্যেকটা পেজে ইকুয়ালি ভিজিটর ভিজিট করবে, তাতে হবে কি আপনার ট্রাফিকটা বাড়বে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে যাবে। বুঝা গেল আউটবাউন্ড লিংক কেন, পাঁচটা মিনিমাম, পাঁচটা আউটবাউন্ড লিংক মোটামুটি টাইপের একটা প্যারাগ্রাফ হলে, মোটামুটি টাইপের একটা প্যারাগ্রাফ হলে আউটবাউন্ড লিংকটা আপনাকে পাঁচটা পাঁচটা চার থেকে পাঁচটা আউটবাউন্ড লিংক দিতে হয় ভাইয়া। এখানে হচ্ছে আচ্ছা ভাইয়া, এই এই জায়গায় একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করে চাইলে আপনারা নতুন অবস্থায় আপনাদের এটা আসলে বেসিক্যালি লাগে কাদের আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা তাদের প্রোডাক্টের লিঙ্ক গুলিকে এভাবে দিয়ে দেয়, যারা হচ্ছে ভাইয়া এই যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনার গিগের লিঙ্ক, আপনার ফাইবারের লিঙ্ক, আপনার লিঙ্কডইনের লিঙ্ক, আপনার অন্য যে লিঙ্ক গুলি আছে ওই লিঙ্ক গুলিকে এখানে ব্যাক লিঙ্ক আকারে দিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, ওরকম কোন লিংক এনে এখানে দিয়ে দেন। এখন ধরেন আপনার ফাইবারের গিগের লিংক দিতে পারেন, আপনার ফাইবারের প্রোফাইল লিংক দিতে পারেন, আপনার লিঙ্কডইন দিতে পারেন, পিন্টারেস্ট দিতে পারেন। এই যে পিন্টারেস্ট, পিন্টারেস্ট যখন এখান থেকে লিংকটাকে পিন্টারেস্টে আমরা দেই না, ব্যাক লিঙ্কিং করি না পিন্টারেস্টের থ্রুতে, আমরা কিন্তু এখানেও পিন্টারেস্টের লিঙ্কটা দিয়ে দিতে পারি। আপনাকে আমার কথা বুঝতে পারছেন না, আমি খুব স্পিডে কথা বলে যাচ্ছি। হ্যালো, ইফতি, সৈকত, নকিব, শাওন, আজিম চলে গেছে আপু, এখানে কারেন্ট নাই তো, কারেন্ট চলে গেছে, আমি তো ডাটা দিয়ে ঢুকছি। খান নাই, খান গতকাল কেউ ছিল না। জি আপু, কারেন্টের সমস্যা, এটা তো আপনি ফাইবারে লিংক দিলেন, এই যে টপিক গুলির মাঝে অন্য কোথাও একটা, অন্য কোথাও একটা লিংক দেন ভাইয়া, এখানে তিনটা লিংক, এখানে দুইটা লিংক দেন, নিচের প্যারাতে আরেকটা লিংক দিবেন, তারপরের প্যারাতে আরেকটা লিংক দিবেন। প্যারা কি আরেকটা আনবো না? এখানে প্যারা আনার আগে এখানে টেবিল দেয়া যায়, এখানে মিডিয়া অ্যাড করা যায়, মিডিয়া কিভাবে অ্যাড করব, টেবিল কিভাবে দিব, ওই ডিটেইলিং গুলি আমরা দেখব। টেবিলটা কোথায়, টেবিলের অপশন দেখতেছেন আপনি?
এই যে অ্যাড মিডিয়া দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ না মিডিয়া তো হচ্ছে অডিও ভিডিও ফাইল, টেবিলটা কোথায়? টেবিলটা অডিও ভিডিও ফাইলটা এখানে একটা আগে অ্যাড করেন, একটা ছবি অ্যাড করে নেন, তারপরে দেখাচ্ছি অডিও ভিডিও ফাইল সবই দেখাচ্ছি আপনাকে আমি। আনলাম একটা মিডিয়া, মিডিয়াতে আপনার লিখা ঢেকে ফেলেছে, না ঢাকা নেই ওখানে ইয়ে ছিল, লিখা ঢেকে ফেলেছে ওকে। মিডিয়াকে ডানে দিয়ে এখানে দেয়া আছে, মিডিয়ার উপরে দেখেন এই যে যে, হ্যাঁ হ্যাঁ, কোথায় নিবেন মিডিয়াকে, কোথায় রাখবেন? আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখতে পাই এক সাইডে ছবি এক সাইডে লিখা, এটা এইভাবেই আসে, এখানে আবার ব্লক আকারে অ্যাড করা যায়। আচ্ছা ভাই এটাতে একটু ক্লিক করেন তো, ছবিতে ওখানে না এই যে টুল বার, একটা মিনিট ভাই একটু একটু দাঁড়ান, আমার একটু স্ক্রল করে নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসেন, আর আবার উপরে উঠেন, একটু উপরে উঠেন ভাইয়া, একটা মিনিট আমি দেখে বলছি, একটা মিনিট ভাইয়া একটা মিনিট টাইম দেন, আমি দেখে এসে এসে দেখে বলছি। এখানে আমি আপনাদের বলেছি না যে লিখতে গেলে দুইটা একটু চেঞ্জ আসে ইন্টারফেসে, লিখতে গেলে ইন্টারফেসে চেঞ্জ আসে, যেটা সেটা আসবে হচ্ছে আপনার এক্স ওয়াই জেড ডোমিনের সাথে ডট কম ডোমিনের, বুঝতে পেরেছেন? এক্স ওয়াই জেড ডোমিনের সাথে ডট কম ডোমিনের, অথবা এখানে যদি নাজমুল হচ্ছে থিম যদি ক্লাসিক এডিটর করে থাকে তাহলে। একটু না না ওইটাতে ওই পেজটাতে থাকেন, এইটা কেটে দেন, এটা না এটার পাশেরটা বিং বিং ওয়েবমাস্টার টুল যেটা সেটা কেটে দেন, সেই ট্যাবটার প্রয়োজন নেই তো আমাদের। আচ্ছা এখন হচ্ছে ওই যে আমাদের অ্যাড নিউ পোস্ট যেটা সেই ট্যাবটাতে ভাইয়া, এই যে ফরম্যাট গুলি এইখানে ভাইয়া, কোথায় এটাতে দেখাচ্ছি, এই যে এই যে এই যে, না 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 ভাইয়া দেখাচ্ছি, একটা মিনিট ভাইয়া, গ্যালারি ইমেজ লিংক কোড ভিডিও অডিও স্ট্যাটাস সাইট, এরপর একটু নিচে আসেন তো ভাইয়া, আমাকে আর একটু দেখতে দেন এখানে। আচ্ছা ভাইয়া এই এইটাতে ক্লিক করেন তো একটু, তো বড় হবে ম্যাক্সিমাইজ, এখানে তো ইয়ে করা ছিল এই, ভ্যা 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 একটু একটু একটু, এই যে উপরে উঠেন উপরে উঠেন, এই যে এই যে এই যে এই যে এই যে এডিট উইথ, না এটা এডিট উইথ এলিমেন্টর, আচ্ছা এডিট উইথ এলিমেন্টর, এটা এডিট উইথ আপনার ক্লাসিকে আছে এই জন্য এলিমেন্টরে নাই। ভ্যা স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে এসে আপনার নামের পাশে যে প্লাস গুলি আছে একটু দেখেন তো, প্লাস গুলিতে নিচে নিচে প্লাসটাতে ক্লিক করে এটাকে তুলে দিই, চলে গেছে এখানে। তাহলে ভাই এখান থেকে এই যে ওই অ্যাড মিডিয়া থ্রুতে, এটা ও ক্লাসিক এডিটর দিয়ে করছে তো এই জন্য এটা এই অবস্থা,
হচ্ছে এগুলো তো সব ওয়ার্ডের কাজ, হ্যাঁ এগুলো তো মোটামুটি বুঝা দরকার। অ্যাড অ্যাড মিডিয়াতে দেন, অ্যাড মিডিয়াতে ক্লিক করলে ভাইয়া দেখি এটাও ক্লাসিক এডিটর দিয়ে করছে, ক্লাসিক এডিটর করার কারণে ভাইয়া এরকম আসে। অডিও ভিডিও ডকুমেন্টস স্প্রেডশিট আর্কাইভ অন অ্যাটাচ মাইন আপলোড টু দিস ফাইল ইমেজ অডিও ভিডিও ডকুমেন্ট। ডকুমেন্টসটা কি বোঝাচ্ছে? আচ্ছা ডকুমেন্টটাকে আপলোড করা এখানে, আর এটা কি? এটা যে কোনো ডেটের উপর অডিও ফিচার্ড ইমেজ ইনসার্ট ফ্রম ইউআরএল আপলোড দ্য ফাইল, এখান থেকে আমি আপলোড করতে পারবো। আর এখানে যেটা করা আছে এটা ক্লাসিক এডিটর, এই জন্য আমরা ক্লাসিক এডিটরে কাজ করি নাই, আমরা কাজ করেছিলাম হচ্ছে এলিমেন্টরের দিয়ে, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রোটাও হচ্ছে আবার আমাদের ক্র্যাক প্যাচ দিয়েছিল। এখানে মোটামুটি এখানে যা আছে এগুলো সব ওয়ার্ডের, এমএস ওয়ার্ডের ফরম্যাট। না এটা এমএস ওয়ার্ড এর, কিন্তু এখানে ভাইয়া যেমন ভার্চুয়াল, যে ভাইয়া যে টেক্সটে জানতো উপরে টেক্সট লেখা, এটা ও তো ইয়ে দিয়ে করছে ভাইয়া, ক্লাসিক এডিটর দিয়ে, ক্লাসিক এডিটর দিয়ে করার ইয়ে আলাদা, বুঝতে পেরেছেন? একবার লিংক দেখাচ্ছে এখানে, এটা না ভাইয়া, ক্লাসিক এডিটর দিয়ে করার ইয়ে আলাদা। না তো শুধু এখানে নাই কোনটা ওই যে ইয়েটা রো কলামটা আর কি। হ্যাঁ হ্যাঁ রো কলামটা ওইটা এখানে আছে, কিন্তু কোথায় আছে সেটাই আমার মাথায় মনে নাই, আমি ভুলে খেয়ে বসে আছি। ভাইয়া এইটাতে একটু ক্লিক করে দেখেন তো, আমি ভুলে গেছি। দেখাচ্ছে কি ইনসার্ট এখানে দেখেন, ওকে ভাইয়া এখান থেকে মিডিয়া নিচে এসে এই যে মানে লাইন তৈরি হচ্ছে একটা, এই যে দুই প্যারাগ্রাফের মাঝখানে একটা লাইন, বুঝতে পেরেছি। ওকে ভাই লাস্ট যেখানে কার্সারটা আছে ওখান থেকে কার্সারটা এন্টার দিয়ে নিচে নেন। এখানে নিচে এনে আপনি হচ্ছেন ওই যে এখান থেকে ছবি, এইটা হচ্ছে প্রত্যেকটা ছবি একটা একটা করে অ্যাড করা, এটা হচ্ছে ক্লাসিক এডিটরের থ্রুতে করছে। এই জন্য আপনারা যদি এলিমেন্টর প্রো দিয়ে, এলিমেন্টর বা এলিমেন্টর প্রো দিয়ে করেন, তখন দেখবেন এখানে একটা প্লাস বাটন বা ডান পাশে বাম পাশে একটা আলাদা কার্সারটা যেখানে রাখবেন সেখানে আলাদা একটা অপশন চলে এসছে, আপনি কোন এলিমেন্ট এখানে অ্যাড করতে চান, যে টেবিল অ্যাড করতে চান অথবা আপনি একটা ছবি অ্যাড করতে চান অর ভিডিও অ্যাড করতে চান। তো এখান থেকে মিডিয়ায় গিয়ে, আবার মিডিয়ায় গিয়ে এখানে ভাই একটা ছবি অ্যাড করেন, এবং এখানে হচ্ছে এইভাবে দেয়া যায়। ওই এলিমেন্টের প্রো দিয়ে একটু হোল্ড করেন, এলিমেন্টের প্রো দিয়ে যখন কাজ করবেন তখন আসবে এই যে এইরকম ভাবে একটা লাইন দিয়ে, আপনি এই পাশেও বক্স দিয়ে হচ্ছে বডি টেক্সট দিতে পারবেন, তারপরে এখানে ছবি দিতে পারবেন, এখানে আবার বডি টেক্সট দিতে পারবেন, যেটা হচ্ছে ক্লাসিক এডিটরের মধ্যে দেখলাম না আমি। এটা হচ্ছে এলিমেন্টের প্রোতে, এলিমেন্টারে বা এলিমেন্টের প্রোতে থাকে, বুঝতে পেরেছেন ভাইয়া? এটা ও হচ্ছে ভাইয়া ওর প্লাগ ইনে গেলে দেখবেন ও হচ্ছে ক্লাসিক এডিটর দিয়ে রেখেছে, এখানে এডিট উইথ এলিমেন্টর প্রো দেন, এই যে ওয়ার্ডপ্রেস এডিটর চলে গেছে না আপনার, এখানে যা করেছেন সব চলে যাবে। হ্যাঁ কারণ ওটা সেভ দেননি, এখানে প্রত্যেকটা কাজ করে করে আপডেট দিতে হয়, প্রত্যেকটা কাজ করে করে সাথে সাথে ইনস্ট্যান্ট আপডেট দিতে হয়, আদারওয়াইজ এরা চলে যায়। ও না চলে এসছে, এই যে এই যে দেখেন ভাইয়া এলিমেন্টারের কাজ করলে এই যে দেখেন ইনার সেকশন, এই যে হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও বাটন, তারপর ডিভাইডার, এই যে সমস্ত কিছু এখানে আলাদা আলাদা উইজেট গুলি চলে আসে। আইকন, গুগল ম্যাপ, আরো কিছু মনে হয় আছে ভাইয়া, আর যেগুলো আছে এগুলি হচ্ছে ইয়ে আপনার পেইড পেইড। আচ্ছা আচ্ছা এলিমেন্টার প্রো বললাম না, এগুলি হচ্ছে প্রো। এটা আবার জেনারেল নাম, ইমেজ বক্স, আইকন বক্স, স্টার রেটিং, ইমেজ ইমেজ ক্যারোসেল ক্যারোসেল, তারপরে টেস্টিমোনিয়াল ট্যাব, আমার কাছে এলিমেন্টার প্রো ক্র্যাক প্যাচ নাই এখন।
অনেক কিছু আছে দেখা যায়, HTML হ্যাঁ এগুলো হচ্ছে কি, সব আমি যে পোস্ট তৈরি করব, আমি যে একটা পোস্ট দিব সেটার আনুষঙ্গিক সব জিনিস। হ্যাঁ তার মানে ওয়েবসাইটে যারা পোস্ট দিচ্ছে তারা এখানে বসে বসে কাজ করতেছে এই এটার মাধ্যমেই। হ্যাঁ যত পোস্ট আছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে অডিও দিচ্ছে, ভিডিও দিচ্ছে, ডিজাইন করতেছে, সবকিছু কি এই ইয়ার মাধ্যমে, এই এলিমেন্টরের মাধ্যমে? হ্যাঁ কেন আমার আগের জায়গায় যাবো কেমনে, জি ভাইয়া আগের জায়গায় যাবো কেমনে, পোস্টের জায়গায়? এই যে আগের জায়গায় চলে এসেছেন তো, এটাই তো আগের জায়গায়, নিচে আসেন। এই যে এই পোস্টার মধ্যে, এই যে দেখেন ভাইয়া, এই পোস্টার মধ্যে একটা জায়গায় দেখেন আপনি, একটু স্ক্রল করেন উপরে উঠেন ভাইয়া, স্ক্রল করে উপরে উঠেন। এই পোস্টে এই যে দেখেন এখানে প্লাস বাটন আছে, এখানে যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চান আপনি, দেখতে পাচ্ছেন এই যে প্লাস, এডিট সেকশন এডিট করতে পারবেন। প্লাস দেন, প্লাস দেন, এটা ক্রস দিলে পুরোটা চলে যাবে, পুরোটা ডিলিট হয়ে যাবে। প্লাসটা দেন, এই বাপাশে প্লাস আছে, প্লাসটা দেন, দেখেন কি কি অ্যাড করা যায়। যে এখানে ড্র্যাগ উইজার্ড, এখানে আপনি কোন উইজার্ড চাইলে অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে এই যে, ওই যে বললাম যে ভাইয়া পার্ট পার্ট আসবে, আপনি যেভাবে চান স্ট্রাকচার গুলি ওভাবে আসবে। এই যে এখানে ছবি অ্যাড করে দিতে পারবেন, এখানে যদি লিখা দিতে চান সেটা দিতে পারবেন। এখানে এখন আমরা তো লরেম ইপসাম দিয়ে দিব, তো লরেম ইপসাম দিয়ে দিলে আমরা আসলে জিনিসটা বুঝবো না, কিন্তু আপনাদের বুঝতে হবে হচ্ছে এই যে এই জিনিসগুলি আপনাদের, যাদের বুঝতে হবে তাদের যেটা বুঝতে হয় আমাদের অন পেজ এসইও করতে গেলে সেটা হচ্ছে দূরও, এই যে এই এই জিনিসগুলি, এই জায়গাগুলি আপনাদের বুঝতে হবে। এবং এখন স্ক্রল করে একটু নিচে আসেন ভাইয়া, এখন কিছু জিনিস আপনাকে আমি দেখাচ্ছি। আমি আমি এই লরেন অটো ফ্রি তে না যাই, আমি টপিক ধরে একটা কাজ করি, যেমন ধরুন আমি সোর্সিং ধরে একটা কাজ করলাম। ওইতে ভাইয়া টপিক ধরে কাজ করতে গেলে এখন আপনাকে বসে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, একটা টপিক রেডি করতে হবে, তার ব্যাক লিংক কি দিবেন সেটা করতে হবে, আউটবাউন্ড লিংক কি দিবেন সেটা করতে হবে, তার ছবি কি দিবেন, ছবির অল্টার টেক্সটে কি দিবেন, ছবির ডেসক্রিপশনে কি দিবেন। এই জন্য বললাম এটা পুরোটা আপনাদের কালকে গ্রুপ ওয়ার্ক, এটা পুরোটা আজকে রাতের মধ্যে রেডি করে একটা শিটের মধ্যে রেডি করে সবাই সবার কাছে রাখবেন। কালকের মধ্যে হচ্ছে নাজমুল যখন আপনাদেরকে ডমিনগুলি সাব ডমিনগুলি দিয়ে দিবে, আপনারা সবাই এট এ টাইম সেম পোস্টটা আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাবেন। এখন তো অপশন গুলি দেখছেন, তখন অপশনটাই আপনাদের কাছে নতুন থাকতো, একটা ডামি দেখে নিন, এখন তো অপশন গুলি পরিচিত হয়ে গেল আপনাদের কাছে, বুঝতে পেরেছেন ভাইয়া? পুরোপুরি পরিচিত হয়নি তো, ডামি একটা ডামিটাই দেখাচ্ছি, একটু স্ক্রল করেন। আচ্ছা একটু স্ক্রল করেন, তারপরে আমি আরেকটা জিনিস দেখিয়ে নিই, আপনি আরেকটু নামেন, আরেকটু স্ক্রল করেন ভাইয়া, আরো আরো আর নামবে না, কল করে উপরে উঠেন তো ভাইয়া। আগের জায়গাটা যাবো কেমনে, আগের জায়গাটা যাবেন কেমনে, আগের জায়গাটা হচ্ছে ব্যাকে গিয়ে, আগে তো ভালো ছিল, ব্যাক গেলে মানে এটা মনে ক্যান্সেল হয়ে যাবে, দেখছেন ইংলিশ ইউ মেট বি নট বি সেভ ব্যাক, না আপনি তো সেভ করনি, ব্যাকে চলে যেতে হবে, না ওই যে আমরা লিভ একটা ইয়ে দিলাম না, এখানে আগের জায়গায় যেতে হলে ব্যাকে চলে যেতে হবে, এলিমেন্টরে ক্লিক করলে এই জিনিসটা আসছে, হ্যাঁ দিয়ে দেন বাই ভাই, বাই 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 ভাই, বাই বাই বা সাইডে, এই সাইডে এই সাইডে এই সাইডে একটা এলিমেন্টের ইয়ে ছিল না, এই যে এই যে এটা, হ্যাঁ এই যে এই যে এই যে এখানে এলিমেন্টস কি করলে তো কিছু আসতেছে না, বেসিক এই যে এই যে ভাই এখানে দেখেন দুইটা তিনটা বক্স তৈরি হয়েছে ছোট ছোট, এই যে এক্সিট টু ড্যাশবোর্ড, এক্সিট টু ড্যাশবোর্ড, এটা আবার নতুন করে আপনাকে দেখতে হবে, লিভ দিয়ে দেন, এটা আবার আগের জায়গায় আসছে, এডিট উইথ আবার এখানে গেলে তো আবার আগের জায়গায় চলে যাবে, এই যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, জি কন্টিনিউ দেন, আসছে না লেখাটা লাস্ট না, আচ্ছা এখন স্ক্রল করে নিচে আসেন, এখন একটু ভাইয়া এই যে রিডেবিলিটিতে ক্লিক করেন, এখন নিচে দেখেন এই যে
আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন এই যে আই বাটনটা থাকবে না, এই যে আইটা, আইটাতে ক্লিক করলে দেখেন একটা কালার হয়েছে। এখন উপরে স্ক্রল করে উপরে উঠবেন, দেখবেন যে আপনার ওইখানে কিছু কিছু লাইনে কিছু কিছু কালার হয়ে গেছে। আইটাতে ক্লিক করেছেন? না করিনি, হ্যাঁ করছি। আইটাতে ক্লিক করেন, এই যে এখন দেখবেন লিখাগুলির উপরে পার্পল লাইন, এই যে পার্পল কালারের, এখন বুঝতে পারবেন এই লিখায় প্রবলেম আছে। ওইখানে পড়েন কি বলেছে এটা আপনাদের ঠিক করতে হবে। এখানে রিমুভ হাইলাইটেড ফ্রম দা টেক্সট, মানে সে রিমুভ হাইলাইট ফ্রম দা টেক্সট, আমরা রিমুভ করব কিভাবে? ক্লিক করলাম রিমুভ হয়ে গেল তো। আমি বলি কি, আমি ছোট্ট একটা দুইটা এটা এই জন্যই বললাম এগুলি আগে রেডি করতে হবে আপনাদের। একটা ডেমো করি, এটা তো আমি দুইটা লাইন লিখলে এরপরে দেখাবে কোন লাইনের সাথে কোন লাইনের মিল। দুইটা লাইন লিখতে গেলে এখন দেখাবে কোন লাইনের সাথে কোন লাইনের মিল খুঁজে পাবেন না, দেখাবে হচ্ছে আপনার কিওয়ার্ড নেই, তখন আরেক আরেক ঝামেলা পড়বে। আপনি এটা তখন পুরোটাকে কখনোই গ্রিন করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে আজকে সবাই মিলে একটা টপিক রেডি করেন। জি ভাইয়া, মানে ধরেন আমি এখন সোর্সিং সংক্রান্ত, আমি ধরেন আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার, আমি একটা পোস্ট দিব যে নভেম্বর থেকে আমার ফ্যাক্টরি খালি, আমি এই জিনিস বানাই, আমার এই ক্যাপাবিলিটি আছে। না এখানে এই পোস্টগুলি যায় না, এখানে ভাইয়া এই পোস্টগুলি যায় না। আপনি যে পোস্টগুলি দিতে চাচ্ছেন একটা ওয়েবসাইটে এই পোস্ট যায় না। এখানে একটা ওয়েবসাইটে কি যায়, তাদের সম্পর্কে ইনফরমেশন যায়, তাদের সেলের জন্য ইনফরমেশন যাবে। আপনার নভেম্বর থেকে নতুন সেল হতে পারে, সেইটা যাবে। কি সেল হবে সেইটা যাবে, সেই প্রোডাক্ট সম্পর্কে যাবে, কিন্তু আপনার জায়গা খালি সেটা নিয়ে কোনো কিছু লিখা সেই পোস্টগুলি আসলে না না পাবেন না আপনি ওয়েবসাইটে। না সেটা ওয়েবসাইট তৈরি করে কোনো ওয়েবসাইটে পান এরকম কোনো পোস্ট সোর্সিং নিয়ে? না না ধরেন একটা গার্মেন্টস ওনার, সে একটা ওয়েবসাইট তৈরি করলো, তো সে এখন পোস্ট দিবে না যে তার এত, সে তো এই পোস্টটাকে সে পাবলিশ করে দিবে যে তার ইয়েটা, তার অর্ডার দরকার, তার ক্যাপাবিলিটি, সে মার্কেটিং করবে না? সে পোস্ট না দিলে তার মার্কেটিং হবে কেমনে? তার ক্যাপাবিলিটি সে মার্কেটিং করবে, আমি তো সেটাই বলছি, তার ক্যাপাবিলিটি সে মার্কিং করবে, কিন্তু তার প্রয়োজন, ধরেন তার এইটা প্রয়োজন বা ওইটা প্রয়োজন, সে সেটা ওয়েবসাইটে দিবে না। আমার কাছে তো ছবি আছে, 5-6টা ছবি বসায় দিব আর বলবো যে আমার এই আমার স্ট্রেংথ এটা, আমার ক্যাপাবিলিটি এটা, এটাই একটা পোস্ট করি। হ্যাঁ করেন, ফাইন, আপনার কাছে যদি রেডি থাকে আমরা ওইটাই করি। আমাদের তাহলে লরেম ইপসাম দিয়ে তো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করে দিই। আমার কাছে তো রেডি কর, রেডি মানে কি আমি লিখতে পারবো আর কি, 5-10 লাইন লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারবেন ভাই, আমাদের 5-10 মিনিট না, আজকে আমাদের ক্লাসটাই যেহেতু অন পেজ এসিও, আপনার এইটা প্রপার ওয়েতে শেষ করতে হবে। ইমন ওইদিন দেখেছিলেন, ইমনের গিগ তৈরি করার সময় ইমন বারবার আপু এটা আমি রিমুভ করবো না, ফাইবারও নিচ্ছিল না কিন্তু রিমুভ করবে না, কারণ হচ্ছে ওর ইয়ে ছিল ওইটা, ও হচ্ছে ওইটাতে কিওয়ার্ড দিয়ে নিয়েছিল, ওর পুরোটার মধ্যে কিওয়ার্ড ছিল। ওই রকম আপনার সেন্টেন্স এর মধ্যে এখন কিওয়ার্ড ঢুকাইতে হবে, এখন আর হ্যাশট্যাগ আকারে ঢুকানো যায় না। ভাইয়া ছবিগুলি নেন, ছবিগুলিকে এডিট করবেন, এবং এখানে প্রত্যেকটা ছবির পিছনে ডেসক্রিপশন দিতে হয়, অল টেক্সট দিতে হয়, এগুলি যদি না দেন তখন হচ্ছে তারা ইয়ে করে না, এসইওর জন্য আটকায়। আগে বসাই দিব, আটকে দেয় ছবিগুলোকে আগে? না ছবিটা ওখানে যখন এডিট করবেন তারপর ডান পাশে, আপনি ছবিটাকে যখন আপলোড করবেন ডান পাশে দেখতে পারবেন সমস্ত ডিটেইল। আচ্ছা আমি তাহলে আপলোড করে নিই আগে।
এখানে কন্ট্রাক্ট টেক্সট সবগুলো দিয়ে দিব। এখানে প্রত্যেকটার একটা একটা করে যেটা সিলেক্ট করেছেন ওটার অল টেক্সট দিচ্ছেন এখন। এটার টাইটেল দিতে হবে, এটার ক্যাপশন দিতে হবে। অল্টার টেক্সটটা মানে কি এটা কি ট্যাগ টাইপের নাকি? এখানে অল্টার টেক্সট মানে অল্টার টেক্সট হচ্ছে এই ছবিটা কি, যেমন ওয়েবসাইটে একটা ছবি বলি ইচ্ছেই তো অল্ট টেক্সট আছে, একটা ছবি লোড হতে দেরি হলে ছবির পিছনে তথ্য ওই অল্ট টেক্সটের দ্বারা দেখা যায়। আচ্ছা তাহলে যেমন ধরেন এটা তো ভিন্ন ভিন্ন ছবি আছে, আমি কি তাহলে একটা একটা ক্লিক করে অল্টার টেক্সট লিখবো নাকি সবগুলোকে একসাথে লিখে দিব? একটা একটা ক্লিক করে একটা একটা লিখতে হয়। ও আচ্ছা আচ্ছা, এখন কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে তাহলে আমার অল্টার টেক্সট দেওয়া হয়ে গেল, ক্যাপশনটা কি? ক্যাপশন, এই ছবির ক্যাপশন দিতে হবে ভাইয়া। ক্যাপশন মানে বলতে ক্যাপশন মানে একটু ডিটেইলিং টাইপের, আমরা যেমন ফেসবুকে দেই না ক্যাপশন দিয়ে তারপর একটা ছবি লিখি, কেউ একটা গল্প লিখে, কেউ একটা কবিতা লিখে, ওইরকম এই ছবি কি নিয়ে ওই রিলেটেড একটা ক্যাপশন দিয়ে দিবেন। ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনটা আমি সব একসাথে দিয়ে দিই, ক্যাপশনটা আলাদা ভাবে দিই, ক্যাপশনটা অল্টার টেক্সটের সাথে রিলেটেড হবে আর কি। ক্যাপশনটা বেসিক্যালি প্রোডাক্ট যদি হয়ে থাকে, কি প্রোডাক্টের নাম বা কোন টপিক নিয়ে লিখছেন সেটা। ডেসক্রিপশনটা হচ্ছে এইটা ডিটেইলিংটা। কালকে ইমন একটা রেডি করবে, ইমনের ছবি টবি সহ ইমন, ওইটা আমরা পোস্ট করব, সরি ওইটার অন পেজ এসইও করব। ইমন শুনতে পাচ্ছেন না, ঘুম আপু, নকিব শুয়ে শুয়ে বাসায় শুয়ে শুয়ে শুধু রেডি করলেই হবে, নকিবের পোস্ট করতে হবে না, ওইটা আমরা পোস্ট করে দিব। কি নিয়ে রেডি করবো আপু? আপনি জানেন ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত সেটা আপনি জানেন, বললাম তো। সবাইকে একটা একটা পোস্ট রেডি করতে হবে না? হ্যালো আপু। জি আপু, এই যে ভাইয়া এখন যেগুলো লিখতেছে এগুলো কি আজকে আমাদের বাড়ির কাজ বলছিলেন? না এগুলো আজকে আপনাদের বাড়ির কাজ না। যে বাড়ির কাজটা জানি কি বলছিলেন আপু? বাড়ির কাজটা আবার বলে দিব একটু পরে, টেনশন নিয়ে আচ্ছা আপু, আচ্ছা আপু অফিসে যান নাই দিদি? হ্যাঁ আমি অফিসে তো। এই যে এই যে এই যে দুজনের এত কথা, এই দুজনের ওমেন বানানটা ভুল হচ্ছে মনে হয় ভাইয়া। ওমেন ওমেন ওভেন ওভেন, আচ্ছা ওভেন, ও সরি আপু। আচ্ছা লিংক টু টা কি? জি ভাইয়া, লিংক টু, লিংক টু এটা কি কি অন্য কোথাও লিংক করতে চান, বা ফাইলের কোনো লিংক বা অ্যাটাচ পেজ কাস্টম ইউআরএল কোনো কিছু একটা করে দিতে চান কিনা? এই ছবিটাতে ক্লিক করলে কি অন্য কোথাও যাবে কিনা? চলে যাবে। হ্যাঁ এটা কাস্টম মানে এটা লিংকিং এর মতো তাই না, ব্যাক লিংক? হুম আচ্ছা এটা থাকা পর্যন্ত অ্যালাইনমেন্ট থাক, লিংক টু সাইজ মিডিয়াম, আচ্ছা সাইজ এটা থাক, তাহলে এটা একটা গেল।
এখানে সেভের কোনো অপশন নাই না, এটা সেভ হয়ে যাচ্ছে অটোমেটিক। ভাইয়া লিখছেন আস্তে আস্তে করে, শেষ লেখা লিখতে থাকেন, আমি আপনাদের লাইভটাকে ইয়েতে দিয়ে দিই। এটা কি ইনসার্ট ইনটু দ্য পোস্ট দিয়ে দিব না? জি ভাই বুঝিনি আরেকবার। ইনসার্ট ইনটু দ্য পোস্ট দিয়ে দিব, আমার সবগুলো ইয়ে করা শেষ, ডেসক্রিপশন হ্যাঁ শেষ। হ্যাঁ বাকিগুলো কই? একটা একটা করে। হুম আচ্ছা, এগুলো ঠিক ছিল না। ও আচ্ছা, একটা একটা করে আসবে। আচ্ছা ইনসার্ট আসছে। আবার আপনি এলিমেন্টরে চলে এসেছেন। এটা যেন আমরা আবার আগের জায়গায় কিভাবে গেলাম, আগের জায়গায় গেলাম এই জায়গা থেকে, এই যে উপরে, হ্যাঁ তারপরে এই যে এক্সিট টু ড্যাশবোর্ড, হ্যাঁ যান দিলাম, তারপরে এই যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, কন্টিনিউ। এখন এখানে টেক দিতে হবে আপনার, মাঝে মাঝে মিডিয়া অ্যাড করে। ওকে, তাহলে আমার ইয়ে চলে আসছে, এটা কি বলে ছবি চলে আসলো। হ্যাঁ এখন টেক্সট দিবেন।
ভাইয়া এখানে কিন্তু হেডলাইন দিতে হবে, সাব হেডলাইন দিতে হবে। এটা দিছে না, এই যে ক্যাপাবিলিটি এন্ড স্ট্রেংথ অফ মার্কেটিং ইজ, এই লেখার মধ্যে এনে সাব হেডলাইন দিতে হবে। আচ্ছা দিচ্ছি। ক্লাস করতে আপনাদের বোরিং লাগতেছে? হ্যালো, জি আপু, আপনার বোরিং লাগতেছে মন? তাহলে কাজ করেন, ফজলুল ভাইয়া যা লিখতেছে ফজলুল ভাইয়া মুখে বলুক, আপনি ভাইয়া মাউস কন্ট্রোল নেন, তাহলে আপনার আর বোরিং লাগবে না, কাজে লেগে থাকবেন। আমি লেখাটা শেষ করে দিই, তারপরে বাকিটা ইমন করবে। ওকে, আমি মাউসের রিডটা দিয়ে দিব। ঠিক আছে মন, বোরিং লাগবে না তাহলে। ঠিক আছে আপু, আপনি যা বলেন। জি ঠিক আছে আপু। বাবা আজকে মন এত লক্ষ্মী। আচ্ছা আপাতত এতটুকুই লিখলাম। হ্যাঁ, এরপরে কি বললেন যেন, সাব একটা কি যেন বললেন? ভাইয়া এটা হচ্ছে যে আউটবাউন্ড লিংক দিতে হবে আপনাকে, এখানে চারটা, তিনটা প্যারা, তিনটা প্যারা টেক্সট লিখেন, প্রত্যেকটা ছবির নিচে নিচে একটু একটু করে টেক্সট লিখেন। মানে একটা পোস্ট কিভাবে যায় ভাইয়া দেখেন, হ্যাঁ 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 বুঝছি। ঠিক ওইভাবে পোস্ট করতে হবে আপনাকে। এখানে এক লাইন করে দেওয়া আছে, হ্যাঁ, অল কাইন্ডস অফ নিড আইটেম, ওভেন টপ বটম, হ্যাঁ, ওভেন টপ বটমস এন্ড নিডস, এটা আউটার ওয়ার, এটা হচ্ছে গিয়ে ওভেন বটমস এন্ড ক্যাপ, এখানে টুপিও আছে ইত্যাদি। আমি ছবিটা আরো অনেক আছে, আমি আনলাম এইখানে, তাকে বললাম যে আমার তো টোটাল এরা সবাই মোটামুটি সব ডিপার্টমেন্ট আছে, এরা সব কাজ টাজ করতে পারে। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস স্যার অ্যাজ ফলোজ। এটা জাস্ট কোনো রকমের লেখা আর কি, মানে ইয়ের জন্য হলে তো অনেক সময় নিয়ে লাগবে, চিন্তা ভাবনা করে লাগবে। এইটাই তো বলেছিলাম ভাইয়া, অনেক সময় লাগে এটা। আপনারা সবাই মিলে একটা রেডি করবেন, যেটা কালকে একদম প্রপার, একদম প্রপার ওয়েতে আমরা পোস্ট করব। আচ্ছা, না এটা একটা মোটামুটি সবার আইডিয়া হয়ে যাচ্ছে। যেমন আমরা যে কোনো একটা সাবে রেস্টুরেন্ট নিয়ে আমরা কাজ করলাম, ঠিক আছে, তো রেস্টুরেন্টের ছবিগুলো দিতে হবে ইত্যাদি সব কিছু আসবে। হ্যাঁ, আমরা দরকার রেস্টুরেন্টে চুজ করলাম, রেস্টুরেন্টে অনেক মেনু থাকে, অনেক আইটেম থাকে, কিভাবে ইয়ে করতে, অর্থাৎ ডিপার্টমেন্ট স্টোর নিয়ে আমরা আলাপ করলাম, ডিপার্টমেন্ট স্টোর অনেক মেনু থাকে। হ্যাঁ, ইয়ে করলাম, আমারও যেটা যদি ওইটা দেখা হয়ে যায় আমারও শিখে হয়ে যাবে। আপাতত এতটুকু করলাম, এই কি দিলাম, দুইটা প্যারাগ্রাফ দিছি, দুইটা ছবি দিছি, ছবির নিচে সব ডেসক্রিপশন দেওয়া আছে, এরপরে কি করবো? এরপরে ওই যে লিঙ্ক গুলি করেন, লিঙ্ক করেন নাই তো, কি লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এই যে এইটা থ্রুতে যে ওয়ার্ড অর সেন্টেন্স ধরে তার ভিতরে একটা লিঙ্ক করে দেয়া যায়। এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলতেছে, যে লিঙ্কিং? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে অর্থাৎ আমি যদি মার্কেটিং এজটাকে যদি আমি ইয়ে করি, এটা ইয়ে হচ্ছে না কেন, মার্কেটিং এজটাকে যদি আমি ইয়ে করি, তাহলে আমার মার্কেটিং এজটা এখন ওয়েব পেজ তৈরি হয় নাই, তাহলে মার্কেটিং এজটা আমি এখানে দিয়ে দিব আমার ওয়েবসাইটে। এখানে আপনি অন্য কোন লিংক দিবেন, অন্য কোন লিংক বলতে কি বুঝাচ্ছে, কোন লিংক, অন্য কোন লিংক বলতে আপনারই ধরেন এই ওয়েবসাইটের অন্য কোন পেজের লিংক দিয়ে দিবেন, যদি পেজ না থাকে তাহলে আপনার অন্য কোন পোস্টের লিংক দিবেন, যদি পোস্ট না থাকে এখন আপনি আপনার ইনলি কি বলে লিংকডইনের লিংক দিয়ে দেন, একটাতে লিংকডইনের লিংক দেন, একটাতে টুইটারের দেন, একটাতে হচ্ছে ফাইবারের দেন। আচ্ছা, তাহলে একটু আগে তো মনে করা ছিল আমার একটা,
এখানে যেমন দিতে পারে যে এরকম না, যেমন ক্যাট, একটা ক্যাটের ছবি দিয়ে দিলাম, হ্যাঁ স্যাম্পল সেকশন, হ্যাঁ ক্যাট ডিপার্টমেন্ট স্যাম্পল সেকশন, কমার্শিয়াল, কমার্শিয়ালের একটা ছবি দিয়ে দিলাম, এটা করা যায় না? ছবি দিয়েটা অফিসের ছবিটা, বুঝিনি ভাই আবার বলেন। যেমন ধরেন আমার অল ডিপার্টমেন্টস, হ্যাঁ আমার অল ডিপার্টমেন্ট, যেমন ক্যাট একটা ডিপার্টমেন্ট আছে, স্যাম্পল একটা ডিপার্টমেন্ট, কমার্শিয়াল আরেকটা ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স আরেকটা ডিপার্টমেন্ট, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি ব্যাকিং করতে পারি না, ওতে ছবি দিয়ে দিলাম একটা ছবির, অফিসের ছবি পারেন। এখন ছবির লিঙ্কটা আমি করতে গেলে তো আবার লিঙ্কিং করতে হবে, ছবির ছবির লিঙ্ক করতে হয় ইমাগুর থেকে, তাই? হ্যাঁ ছবির লিঙ্ক ইমাগুরে গিয়ে করা যায়। ইমাগুর জি ইমন বলেন না কিছু না, এই ইমন মাউসের রিটার্ন হতো, বাকিটা তুমি করো। আমি আমি হ্যাঁ এই রে মাউসের কোন জায়গায় কিভাবে জানো দিতে হয় মাউসের কন্ট্রোলটা? ইমন কন্ট্রোল কন্ট্রোলিংটা ভাইয়া আপনার উপরে যেখানে যে দেখেন স্টপ শেয়ারিং, ওইখানে ওইখানে একটা অপশন পাবেন কন্ট্রোলিং এর, শেয়ারিং স্টপ না করে এখানে কন্ট্রোলিং এর একটা অপশন পাওয়া যায়। এটা মুছে দিই, এটা লাগবে না, এটাও মুছে দিই, এটাও মুছে দিই, এটাও মুছে দিই। যেমন তুমি একটা কাজ করতে পারো কি, যেমন ধরো এখানে একটা ছবির, অফিসের একটা ছবি ডাউনলোড করো, কমার্শিয়াল অথবা যে কোনো একটা অফিস, একটা ব্যাংক লিঙ্ক দিয়ে দাও, একটা লিঙ্ক তৈরি করো হোয়াট গুগল থেকে, গুগল থেকে একটা ছবি নিয়ে করো না, একটা মিনিট দাঁড়ো আমি আমার ইয়েটা একটু ইয়ে করে নিই, একটা মিনিট আমি একটু আসতেছি, মাস্টার আমি একটু ইয়ে করি। হ্যাঁ শুরু করো। একটা অফিস নিতে পারবা যেটা মাল্টিপল ডিপার্টমেন্ট বোঝা যাচ্ছে, সবাই বসে কাজ করতেছে, তাহলে এখানে সব ডিপার্টমেন্ট একসাথে হয়ে গেল। ওগুলি তো ভাই পিন্টারেস্টে ঢুকলেই খুঁজে পাওয়া যায়। আচ্ছা অসুবিধা নেই, বসো, অসুবিধা নেই, ভাই আস্তে ধীরে করতে থাকুক, আপনাদের একবারে শেষ হোক। কি করব এখন? ওই যে তোমার অফিস না, যে আমার অল ডিপার্টমেন্ট, আমার অল ডিপার্টমেন্ট, তুমি যেমন মার্চেন্ডাইজিং টাকে লিঙ্কিং করো ছবিটা দিয়ে, আপা বললো না ইয়ে করার জন্য, ওই যে ছবি ইয়ে করা যায় কি, একটা লিঙ্ক করো তো তৈরি করা যায়, কোথা থেকে করে এটা? আমি তো মুখস্থ নাই। ইমাগুর ইমাগুর নতুন একটা ট্যাবে যান, নতুন একটা ট্যাবে গেলে ওই ছবিটাকে ওখানে আপলোড করেন, আপলোড করলে ছবিটার একটা লিংক হবে, ওই লিংকটাকে এনে এখানে দিতে হবে। ইমাগুর ইমাগুর আই এম না এমা এমা ইমা গুড
ছবি দিলে ছবির ইউআরএল হবে একটা। এই জিনিসটা না মনে হয় এটা না 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 এটা না, ইউআরএল এখানেই হবে। এটা এটা কি ইউআরএল না? না ভাই এটা ইউআরএল না, দেখি আপনি কোথায় গেছেন আবার ব্যাকে যান তো, ব্যাকে ব্যাকে ভাইয়া ব্যাকে সাইন ইন করতে হবে। সাইন করতে হবে, কপি লিংক দিলে তো হবে, সাইন ইন কপি লিংক দেন, দেখেন কপি লিংকে কি আসে। ও সাইন ইন করতে হতো আমার, সেটা মনে আছে আমি সাইন ইন করেছিলাম। যদি ইমাগুর দিয়ে, আমি আর কাজ করিনি কখনো ইমাগুরের, এটা আমার প্র্যাকটিস পারপাসে শেখা হয়েছিল। ঠিক আছে তো। ওকে ডান ডান নিয়ে এটা তাহলে। এরপর এরপর অল্টার টেক্সটে দিয়ে দেবো এটা। না এটা অল্টার টেক্সে দিবেন কেন, এটা ছবির লিংকে দিবেন, নিচে লিংকের একটা অপশন আছে দেখেন, অল্টার টেক্সে ছবি রিলেটেড কিছু লিখতে হবে। অল্টার টেক্স কি এটা এখনো যদি বলা লাগে আপনাদের, অল্টার টেক্স হচ্ছে যে আপনারা ছবি সম্পর্কিত তথ্য, ফাইল এটা ইউআরএল, লোড হওয়ার আগে, ছবিটা লোড হওয়ার আগে ওইখানে লিখাটা উঠে থাকে, ফাইল কিন্তু ছবি ইউআরএল লোড হয়ে দিব গেল ওই লিখাটা দেখা যায় না। কোথায় দিব আপু, জি কোথায় দিব আপু, এই ফাইল ইউআরএল দিব? না নিচে আসেন, নিচে আসেন, জানি এটা লিঙ্ক। লিংক টু, এটাতে কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল হলে দুবার হয়ে গেছে, দুবার হলে কাট দিতে পারে একবার। ঠিক আছে, জি ঠিক আছে। এরপর কই যাবো আপু? এরপরে যে ছবি যেহেতু হয়ে গেছে, এটাই যে ইনসার্ট ইনসার্ট ইনটু ইনটু পোস্ট। হ্যাঁ জি দিব, হ্যাঁ, ও ডেসক্রিপশন দেন নাই, অল্টার টেক্সট দেন নাই। এখানে অল্টার টেক্সট টাইটেল ক্যাপশন এগুলো দিয়ে দিই প্রপার ওয়েতে করি। হ্যাঁ দেন, আমি তো বললাম, আমি তো ভাবছি দিয়ে দিচ্ছেন এই জন্য বলছি চলে যান। আপনারা মাঝে মাঝে এমন ভাবে আমার বলেন মনে হয় যে করা হয়ে গেছে, তারপর আমি যখন বলি তারপর বলেন এটা প্রপার ওয়েতে করি আপু। আমি তো বললামই করেন ভাইয়া, যখন করতে যাচ্ছে একটা প্রপার ওয়েতে শেষ করি আমরা, টেনশন নাই তো প্রপার ওয়েতে শেষ করার নেই। আপনাদের একটা ফাইনাল এক্সাম বাকি থাকবে, একটা সোশ্যাল মিডিয়ার এক্সামের পরে একটা ফাইনাল এক্সাম বাকি থাকবে। আমি অন পেজ এসইওটার ক্লাসটা নিয়ে একটা দিন ব্রেক দিব, বলতে ওই একটা দিন হচ্ছে আপনাদের এক্সাম দিব, ঠিক আছে ভাইয়া? কারণ এক্সাম তো গতকাল হওয়ার কথা ছিল, আপনারা সবাই জয়েন করেননি, দ্যাটস ওয়াই গতকাল হয়নি, এই দু একদিনের মধ্যে এক্সামটা নিয়ে নিব। ভাইয়ারা আপুরা শুনতে পাচ্ছেন? এক্সাম কি আবু এসইওর উপরে নাকি পুরা যা হ্যাঁ পড়ে পুরো আসছেন? ফার্স্টে নিব, পুরো সোশ্যাল মিডিয়ার উপরে, এরপরে একটা এক্সাম নিব একদম আপনাদের যত এসইও টেসিও যা যা দেখিয়েছি, যে টুলস এর নাম বলেছি, যে অ্যাপ এর নাম বলেছি, যা প্লাগ ইন করতে বলেছি, যা ধরেন ওই যে ওয়েব স্টোর থেকে আপনাকে বলেছি যে ইয়ে করে নিবেন, ওইগুলি সহ পুরো কোর্স এর উপর একটা এক্সাম যাবে, এবং ওইটার সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন থাকবে, পুরো 4 ঘন্টার একটা এক্সাম আর কি আপনাদের। এই ফাইনাল যে এক্সামটা এইটা সহ আপনারা এই যে এতদিন এক্সাম দিয়েছেন, এটা টোটাল একটা মার্ক আমাকে জমা দিতে হয় আর কি, মার্কস আমাকে একটা অফিস আপনাদের মিনিস্ট্রিতে জমা দিতে হবে, সাবমিট করতে হবে। আপনাদের ব্যাচের পরীক্ষা অনেক কম নিয়েছি আমি, আর কালকে হচ্ছে আজকে যে শীটটা দিয়েছি
সেখানে দেখেন এসি অডিট চেকলিস্ট দেয়া আছে। এসি অডিট চেকলিস্টটা হচ্ছে যে কিছু ওয়েবসাইট তো আমরা ওয়ার্ডপ্রেসের থ্রুতে এসিও করি, আর যেগুলি কোডিং করে র কোডিং করে করা থাকে ওই ওয়েবসাইট গুলিতে আমরা হচ্ছে এই এসিও অডিট করি। এসিও অডিট করে আমরা তাদেরকে দেই যে এই এই জিনিসগুলি তোমাকে ফিক্স করতে হবে, তারপরে তারা হচ্ছে ওই ওয়েব ডেভেলপারকে দেয়, ওয়েব ডেভেলপার ওটা ফিক্স করে দেয়। বুঝতে পেরেছেন? হ্যালো, আমি যে সারাদিন চিৎকার করি, কেউ একবার আমি শব্দ না করলে আপু আপু করতে থাকেন। আমি এতবার হ্যালো হ্যালো বলি, আপনারা আনমিউট করতেও আপনাদের কষ্ট লাগে। অলস, সব অলস। আপনারা আছেন? আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? এমন ভাবে থাকেন যে মাঝে মাঝে মনে হয় যে আমি কি কারে বকা দিলাম, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? আজিম ভাই আপনার কাজের কি অবস্থা? নাজমুল, নাজমুল তুর শাওন ভাই আপনার কাজের কি অবস্থা? আব্বু আমার কাজ মানে এখন ওই প্রমোটিংটা তো যাবো আর কি, মানে ইয়া করব। আপনি যা বললেন যে কোনো টাইমে করা যায়, আমার চিন্তাটা ছিল আপু 29-30 তারিখের দিকে একটা প্রমোট করে, ধরেন ফার্স্টে মাসের শুরুর দিকে তো কাজ আসে মানে অর্ডার আসে, সেই হিসেবে আমি ওনাদেরকে বলছিলাম যে 29-30 থেকে শুরু করে 6-7 দিন টানা প্রমোটিং এর জন্য। না, 6-7 দিন আমি আজকে কল দিব, কল দিয়ে বলবো। তাকে বলেন 10 দিন প্রমোট করতে, 10 দিনের মান্থের ফার্স্টে করেন, মান্থের মিডে সরি মান্থের ফার্স্টে, ফার্স্টে ঠিক না, মান্থের ধরেন 10-12 তারিখে আবার 26-27 তারিখে, বুঝছেন? আচ্ছা তো হলো, এরকম হলে কালকে পড়তে দিয়ে বিয়ের সিজন ভাইয়া, এখন কিন্তু করোনার পরের সিজনটা, তো ওনার তো ক্যাটারিং সার্ভিস, ওনার হচ্ছে প্রমোটিং এ উনি ভালোই পাবে। এখন এখন হচ্ছে সারা বছরই দেখা যাবে যে ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, ঘরের খাবার খেতে খেতে মানুষ বোর হয়ে গেছে, তারপরে হচ্ছে যে অফিসিয়াল যারা টুকটাক অফিসের কিছু জিনিস হয়, আর এখন তো হচ্ছে ঘরোয়া, মানে এই সিজনটা কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়া শুরু করলি কিন্তু বিয়ে, এই যে এঙ্গেজমেন্ট, এই যে তারপরে হচ্ছে একটু ছোটখাটো জন্মদিন করা, ফ্রেন্ডদের গেট টুগেদার করা, তারপরে যে আড্ডা দেয়া, এই সময়কার এই জিনিসগুলি কিন্তু ওনাদের ছুটে নিতে পারতেছো। এই টাইমটা আপনার জন্য হচ্ছে বেশ ভালো, এই টাইমটা হচ্ছে যারা ক্লদিং বিজনেস করে তাদের জন্য মানে একদম বাম্পার সিজন, এটা হচ্ছে ওদের সিজন। তাহলে আপু, তাহলে কি আপু 1-2 দিনের মধ্যে কি ওনাকে প্রমোশনের ইয়াতে যাইতে বলবো, মানে প্রমোশনের যে স্টেপ ওটা কি নিতে বলবো নাকি আরো কয়েকদিন ওয়েট করব? হ্যাঁ, প্রমোশনটা নিয়ে নেন, প্রমোশনটা দিয়ে দেন, দিয়ে দিয়ে ফার্স্টে প্রমোশনটা করবেন কি, ওই যে প্রমোট ইয়োর বিজনেস লোকালি, ওর প্রমোশন একসাথে দুইটা করবেন, 5 দিন 5 দিন 10 দিন, তো একটা করবেন প্রমোট ইয়োর বিজনেস লোকালি, আর একটা করবেন হচ্ছে বিজনেস অ্যাওয়ারনেস, বিজনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুইটা দিয়ে করলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর সময় শুধু ওর যে লোকালি যতটুকু জোন, ওই জোনটুকু বাদ দিয়ে বাকি জোনের মধ্যে আমি হচ্ছে প্রমোট করবো ওকে, বুঝছেন? দুইটাই ধরেন $1-1.5 দিয়ে করে দিলে ওর, ধরেন অ্যাভারেজ তো যদি আমরা 4 দিন দেই, 4 দিনে হচ্ছে $8 যাবে। জি আপু আমি বলছি, আপনি যেটা $8 মানে কত আসে? $6 $8 না, $1.5 করে হইলে $6 হয়, 4 দিনে $6, 6 হইলে 90 টাকা করে যদি ধরি, 6 9 54 540 মানে 1,500 টাকা, বুঝছেন? তার ইয়ের চার্জ যাবে। জি আপু আমি বলছি, আমি ওনাকে বলছি যে মাসে 1-1.5 হাজার টাকার মতো এটার জন্য একটা বাজেট রাখেন, প্রতি মাসে যেন বা 2 মাসে একবার জন্য মিনিমাম করতে পারেন। যারা অনলাইন ব্যবসা করতেছে তাদের সবাই, সবার উদ্দেশ্যে একটা একটা ইনফরমেশন দেই, স্পেশালি যারা যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, অথবা অনেকে আছে চায়না থেকে যারা ইম্পোর্ট করতেছে, ফেসবুকে একটা পেজ করছে, পেজ করে মাল বিক্রি করতেছে, যে কোনো সময় ইনকাম ট্যাক্সের মানুষ অথবা যে কোনো সময় বিভিন্ন ডিপার্টমেন্টের গ্যাস অথবা ইয়ের মানুষ, ইলেকট্রিকের মানুষ এসে হানা দিতে পারে, সিটি কর্পোরেশন মানুষ হানা দিতে পারে যে তুমি ব্যবসা করতেছো, তোমার কাগজপত্র দেখাও, বিকজ সে ফেসবুকে পেজ তৈরি করতেছে, যেমন যিনি খাবার ব্যবসা করতেছে, বিকজ উনি ডেফিনেটলি উনি ওনার বাসায় করতেছে, ওনার যদি ট্রেড লাইসেন্স না থাকে উনি বিপদে পড়বেন, বিকজ ওই বাসায় 700-800 টাকা গ্যাস বিল দিয়ে উনি গভর্নমেন্ট তাকে ঘরের চাহিদা মেটানোর জন্য
এই সুবিধাটা দিছে নট ফর দ্য বিজনেস। এটা করলে ভালো হবে, এই যে ভুয়া কতগুলি পেজ আছে, পেজগুলি বন্ধ হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে যারা বাসায় বসে ব্যবসা করতেছে তার বাসাটা হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল, সে যে ঘর ভাড়াটা দিচ্ছে 14-15-20-25 হাজার টাকা এটা রেসিডেন্সিয়াল। সে যদি ওই বাসায় বসে ব্যবসা করে তাকে তাকে তখন ব্যবসায়িক হারে টাকাটা দিতে হবে, গ্যাস বিল দিতে হবে ব্যবসায়িক হারে, ইলেকট্রিক বিল দিতে হবে ব্যবসায়িক হারে, ঘর ভাড়াটা দিতে হবে ব্যবসায়িক হারে। এবং সে যদি এইসব কাগজপত্র দেখাইতে না পারে, এখন গভর্নমেন্টের এই অথরিটি কার কার ফেসবুকে অথবা লিঙ্কডইনে অথবা অন্য কোনো ইয়েতে এই সুবিধাগুলো সে ব্যবসা করতেছে তাকে খুঁজে খুঁজে বের করে ওর বাসায় হানা দিচ্ছে। করোনা পরবর্তী $50 বিলিয়ন রপ্তানি সম্ভাবনা কোথায়? ইমন এটা করার পর এখান থেকে নিচে ইনসার্টে যাবে, ট্যাগ দেখ ইমন ট্যাগ কি দিবে, যে ইমন করেছে না ট্যাগ গুলি দেন। লেখার সাথে কানেক্টেড হইছে কার সাথে? লেখা লেখা ওই যে বললাম না মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, এই লেখা এই লিঙ্ক ও তো ছবিটা দেখে ডাইরেক্ট বসে গেছে, ছবিটা তো ডাইরেক্ট বসবে না, ছবিটা লিঙ্কিং থাকবে, এই ছবিটা তো এখানে বসবে না, এই যে মার্চেন্ডাইজিং যে লেখাটা আছে মার্চেন্ডাইজিং এর মধ্যে এই ছবিটা লিঙ্কিং হবে, অর্থাৎ যখন এই মার্চেন্ডাইজিং এর কার্সারটা নিব তখন ছবি ওখানে ক্লিক করলে ছবিতে এই ছবিটা ওপেন হবে, এটা দেখতে চাইছিলাম। হ্যাঁ এটা তো লিঙ্কিং হয় নাই, ও তো এটাতে লিংক করে না, ও তো নতুন করে ছবি অ্যাড করলো, অল্টার টেক্সট দিলো, ডেসক্রিপশন দিলো, তারপরে হচ্ছে ক্যাপশন দিলো, এই যে লিংক এখান থেকে করতে হয়। ইমন এই যে উপরে উপরে লিংকে দেখেন একটা জেন্স ক্লিপের মতো ছোট সাইন আছে এটা। হ্যাঁ এখন এখানে ওই ইউআরএলটা বসাইতে হবে যে ইউআরএলটা করা হয়েছিল ইয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ এই যে এন্টার, ওকে এখন এটাতে ক্লিক করলে মার্চেন্ডাইজিং এ ক্লিক করলে কি ছবিটা ওপেন হবে? হয় এই যে মার্চেন্ডাইজিং এ ক্লিক করলে এখানে আসবে, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের পুরনোটা দিয়ে তো আপনারা শিখছেন, এখানে কিন্তু মার্চেন্ডাইজিং এ ক্লিক করলে ছবিটা কি নতুন পেজে শো করবে কিনা সেটা দেখায়, আপনি তো সেটা এখানে দেখতে পাচ্ছেন না, ওইটা যখন আপনি এলিমেন্টর দিয়ে কাজ করবেন এলিমেন্টর দিয়ে তখন আপনি সেটা দেখতে পাবেন। বুঝছেন নাই ভাইয়া? ভাইয়া বুঝেন নাই? না বুঝি নাই। আরে আমি কেমন বুঝাবো, সেটা হচ্ছে ছবিটাতে ক্লিক করলে এখন তো আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে, আপনাকে যখন নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে, নতুন একটা পেজে ওপেন করবে না যেই পেজে আছেন এই পেজই ওপেন করবে, এইরকম একটা অপশন আসে, এই অপশনটা তখনই আসবে যখন আপনি এলিমেন্টর দিয়ে কাজ করবেন, কারণ এখানে ছবিটা যখন দিচ্ছেন তখন। আচ্ছা সেটিংস এ জানতো ইমন, ইমন এটার মধ্যে গিয়ে এই মার্চেন্ডাইজিং লিখাটার মধ্যে আবার পুরোটা সিলেক্ট করে ওই লিংকে জানতো রিমাগুরের লিংক ভাইয়া রে, এই যে লিংকের পাশে দেখেন একটা বাটন আছে, বাটনে যান দেখি, এটা এডিট বাটন, হ্যাঁ এডিটে যান, এডিটে যান, এই যে সেটিংসে যান, পাশের সেটিংসে, হ্যাঁ এই যে দেখেন লিংক কোথায় গিয়ে খুলবে তার একটা, আচ্ছা এটা এখানে দেয় নাই, এই যে এই যে এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এই যে না মার্চেন্ডাইজিং এর নিচেই দেখেন, এইটা হচ্ছে এই লিখাটাতে কেউ ক্লিক করলে এই ছবিটা একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে, এই ট্যাবে ওপেন হবে না। আপডেট জিনিসটা বুঝতে পেরেছেন ভাইয়া? আপডেট দেন, আপডেট দিতে হবে, দেখো না কাজ কাজ করে, দেখো না কাজ তো ও দেখতে পারবে না, ও যতক্ষণ না পাবলিশ করবে ততক্ষণ তো ও দেখতে পারবে না ভাইয়া, আপনাকে পাবলিশ করতে হলে এই যে এখানে পাবলিশ বাটন আছে দেখেন ওই উপরে ডানে, উপরে ডানে আমি মার্ক করছি, ইমন চলে গেছে দেখছি ভাইয়া। আচ্ছা 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 এখানে দেখেন এসইও ফ্রেন্ডলি হয় নাই, এসইও অ্যানালিসিসে যান, এসইও অ্যানালিসিসে যান ভাইয়া, অ্যানালিসিস কোথায়,
নিচে 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 এই যে এই যে হ্যাঁ এই যে দাঁড়ান না, এই যে বলার পরে ইমনের হাত এত দ্রুত চলে, এই যে দেখেন এখানে প্রবলেম দেখেন কত আছে, এগুলি সমস্ত ইমোজি গ্রিন করতে হবে বসে বসে। আমি জানি ঠিক ছিল, আমি ইমন আপনাদের সাথে থাকতে থাকতে আমার মানে সমস্যা হয়ে যাচ্ছে, কোনো মেটা ডেসক্রিপশন নাই, নো ফোকাস কিওয়ার্ড ফ্রেজ নাই, কোন একটা কিওয়ার্ড কে ফোকাস করে ওই কিওয়ার্ডটা দুইবার তিনবার ইউজ করা হয়নি, উপরে উঠেন দেখেন এখানে একটা হচ্ছে, একটু হোল্ড করেন ইমন, এইটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালার আর এগুলি হচ্ছে ডার্ক রেড কালার, দুইটা তো একই কালার না, কালার দুটো এক না, আপনারা কি কালার ব্লাইন্ড? কালার প্ল্যান হলে তো ইয়া চিনবো না, এখানে টোটাল তিনটা কালার আছে, রেড অরেঞ্জ এন্ড গ্রিন না, তিনটা কালার না, আমার তো একটাই লাগতেছে সব কালার, এই জন্যই বলেছি আপনি কালার ব্লাইন্ড, এই কথা মানুষকে বললেন না, কালার ব্লাইন্ড হলে তো ওই যে গ্রিন আর ইয়েলোর পার্থক্য ধরতে পারে না, যে ও বাবা এখন তাহলে ওই যে যেটা রেড হয়ে আসছে এটা সে ঠিক করবে কিভাবে? এটা সে ঠিক করতে ওই যে কিওয়ার্ড ট্রেস, কোন ফোকাস কিওয়ার্ড দেন নাই, যখন একটা লাইনের মধ্যে ফোকাস কিওয়ার্ড দিবেন, এখানে এই যে লেখা আছে সেট এ কিওয়ার্ড ইন ওয়ার্ড আর টু ও ক্যালকুলেট ইওর এসইও স্কোর, চারটা প্রবলেম পাইছে, নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে কি কি ইন্টারনাল লিংকস, নো ইন্টারনাল লিংকস টু মেক দিস পেজ, মানে ইন্টারনাল লিংকস হচ্ছে এই পেজের, এখানে পেজের একটা পোস্ট দিয়ে তার লিংকটাকে এখানে দেয়া হয় না, কোনো ইন্টারনাল লিংক দেন নাই, আউটবাউন্ড লিংক দিবেন, ইন্টারনাল লিংক দেন নাই, এখানে একটা কমবে, এটা কিভাবে ঠিক করতে হবে, ইন্টারনাল লিংকটা কিভাবে ঠিক করতে হবে, এটা হচ্ছে ওদের কোনো পোস্ট থাকলে ওদের ওই পোস্টের লিংকটা এখানে দিয়ে দিতে হয়, আমি তো চারটা লিংক পাঁচটা লিংক দিতে বলেছিলাম না, এখানে আউটবাউন্ড লিংক দিতে হয়, ইন্টারনাল লিংক দিতে হয়, ওদের হয়তো যে আপনি হোম বাটনে পোস্ট করছেন, আপনি তো অ্যাবাউট বাটা অ্যাবাউট পেজে অ্যাবাউটটা যে পেজে ওপেন করবে ওই অ্যাবাউট পেজের লিংকটা দিতে হবে, মন করো তাইলে সবগুলা গ্রিন করতাম, হ্যাঁ ডেফিনেটলি, কালকে তুমি ক্লাস করবে কেমনে, সবগুলা গ্রিন করতাম, ইমন টায়ার্ড হয়ে গেছে ভাইয়া, আজান দিয়ে ফেলছে আপনাদের এখানে না, আমাদের টাইম হয়ে গেছে, হ্যাঁ নামাজের টাইম হয়ে গেছে ওই জন্য নামাজের ব্রেকটা নিয়ে আসেন আপনারা, হ্যাঁ আপু ব্রেক জি না আপনি করতে থাকেন, ওনারা নামাজের ব্রেক, আপনার নামাজ নাই, আমার লাঞ্চ আছে তো আপু, লাঞ্চ ব্রেক, সবাই একসাথে যাবে, সবাই একসাথে আবার আসবে, জি জি ভাইয়া ঠিক বলছেন, 20 মিনিট দিয়ে দাও, 20 মিনিটের ব্রেক, সাড়ে চারটা পাঁচটা দশ মিনিট আগে, 4:50 এই যে বলতে না বলতে মানে ব্রেকের কথা বলতে না বলতে লিভ, ব্রেকের কথা বলতে না বলতে লিভ, আমি বুঝি না ব্রেকের টাইমটুকুতে আপনাদের কত বা ইয়ে হয়ে যায় কেন এরকম করে, আমি গিভ আপ, আমার এদেরকে ভার্সিটি লাইফ স্কুল লাইফে দেখতে মন চাইছে, যেদেরকে যখন ব্রেক দেয়া হইতো এরা কি তখন এরকম স্কুল থেকে বেরিয়ে যেত, ওমরের কি সমস্যা, ওর কি বাসার কারেন্টের সমস্যা নাকি, ও কালকে পারে নাই আজকে পারতেছে না, ওমর ফারুক খান ওমর মনে হয় লাইভ আছে, আচ্ছা আচ্ছা ইমন ওমর মনে হয় অন্য ক্লাসে জয়েন করে ফেলছে, ইমন ব্রেকে ব্রেকে ইয়ে দেন, ব্রেকে লিংক দেন, সরি ব্রেকে স্পিন দেন, আপনি আমার হাতে মাইক খাবেন বুঝছেন ইমন, মাইর একটাও মাটিতে করবেন না, ব্রেকের লিঙ্ক দিয়ে আপনি খেতে যান সবাই নামাজে যান, 20 মিনিটের ব্রেক, আমাকে কেউ ডাকা ডাকি করবেন না, আমি 20 মিনিট পর আমারও ব্রেক, এই 20 মিনিট কি করবেন এত ব্রেক নিয়ে, আমি এত ব্রেক নেই, হ্যাঁ
তাহলে আপনারা ব্রেক নেবেন কি করতে? আমাদের ব্রেক দরকার। আপনাদের দরকার? আমি রোবট? জি। ব্রেক স্ক্রিন দেন, তাড়াতাড়ি দেন। আর এটা সরি 4:30 বেজে গেছে, আর এটা বলতেছি আমি, তাড়াতাড়ি দেন ইমন। তাড়াতাড়ি দিচ্ছি তো আপু, আমি কি দুর্গা নাকি? আপনি? আমি কি দুর্গা? কেন দুর্গা হইতে হবে? দুর্গা হচ্ছে 10 হাত। আমি কি দুর্গা? কেন দুর্গা হবেন? তাইলে আপনি মানুষ, আপনি ইমন, আপনি আপনার 2 হাত দিয়ে দিছে না? 2 হাত দিয়ে খুব দ্রুত দ্রুত ফাঁস ফাঁস পিসিতে একটা সেভ করা থাকবে, ওইটাকে ফাঁস ফাঁস দিয়ে দিবেন শেষ। তারপর গিয়ে তাড়াতাড়ি করে গাপুস গুপুস করে খেয়ে আসবেন। এই যে একটা ছবি দিছে আপুর, ঘুমাচ্ছে। কোন আপু ঘুমাচ্ছে? আপু ঘুমাচ্ছে। তাতে ব্রেক স্ক্রিন দেন এমন দিছি তো। আচ্ছা আচ্ছা, জানেন তো স্ক্রিন শেয়ার হয়নি তো? আচ্ছা শেয়ার করিনি না, মানে মা শেয়ার না করে আমি নিজে নিজে দিয়ে দিছি। স্ক্রিন শেয়ার করেন? ঠিক আছে, সবাই চলে যান। কান ভাই আপনি মানে যে ক্লাসের থেকে